হ্যালো এভরিওয়ান, সবাইকে বাতিঘর লেখক আড্ডা পর্বে চারে আমন্ত্রণ, যদিও এখনো কেউ দেখা শুরু করে নাই। আচ্ছা হ্যাঁ, আমরা হচ্ছে পিছনে গল্প কথা বলতেছিলাম যে ওই অবরুদ্ধতার গল্পের নিয়ে, তো ওইটা নিয়ে অবরুদ্ধতার গল্প বাপ্পি বলতেছিল, তো বাপ্পি বলতে থাকো ওইগুলি, আমরা বলেন ভাই। ভিউয়ার বাড়লে তারপরে অন্য টপিকে যাব। হ্যাঁ, ওই গল্পগুলো পরে আমরা সিলেক্ট করলাম। শরীফ ভাইকে আমি গল্প দিছিলাম, মানে গ্রুপ থেকে যে কয়টা ছিল একটারও নাম ঠিকানা দিয়ে, মানে আমাদের যেগুলো ভালো মনে হয়েছে আটটা, আমি শরীফ ভাইকে নাম ঠিকানা, শরীফ ভাই আগেই বলছে যে কোনো নাম টাম দিয়ে দেন না যাতে বায়াসই না হয় সিলেকশনে। আমি আটটা আমাদের মনে হয় যে ইউনিক আছে, মানে মানে আটটা আট ধরনের গল্প আমি দিলাম শরীফ ভাইকে। শরীফ ভাই পরে দেখলাম আটটাই রাখছে, সংকলন গুলো আটটাই ভালো, এটাই। ওকে, আর নামগুলো তো বলবোই না একটু পরে। তবে আমার স্লটিং আর এর হচ্ছে যে জিনিসটা সবচেয়ে মজার হয়েছে, এটা ভালো বুদ্ধি ছিল যে হইতেছে যে নাম না দিয়ে আর কি, যে হ্যাঁ একদম, দেওয়াটা এটা শরীফ ভাই বুদ্ধি দিছে যে নাম টাম দিয়েন না, কারণ আমি দিইনি। আচ্ছা। যারা আমাদের লাইভ ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই যে আজকে আমাদের গেস্ট হচ্ছে সালমান হক, নাবিল মুতাসিম, কিশোর পার্শ্ব ইমন এবং সালে আহমেদ মুবিন। কিন্তু সালে আহমেদ মুবিন মনে হয় আসতে পারবে না, ওর ফোনে সমস্যা, নাবিলের একটু দেরি হবে, আর কিশোর পার্শ্ব ইমনের কোনো খবর নাই। সালমান একটা ফোন দিয়ে দেখতে পারো যদি ওর নাম্বার থাকে, হ্যাঁ ভাই যে ফোন এগারোটা দিতেছি বেজে গেছে, ও হয়তো গেম খেলতে খেলতে বিজি। আর কেপি। বাপ্পি হ্যাঁ তো আছেই, বাপ্পি হচ্ছে শরীফ ভাই হয়তো আসবে একটু পরে, উনি একটু ব্যস্ত। সেটাই, অবরুদ্ধতার গল্প নিয়ে আপনারা অলরেডি জানেন, আমরা অলরেডি এর আগে লাইভ গুলিতে কথা বলেছি, প্লাস হচ্ছে গ্রুপেও পোস্ট দেওয়া হয়েছে, থ্রিলার গ্রুপে প্লাস অন্যান্য বইয়ের গ্রুপে, যে এই বন্ধের মধ্যে, লকডাউনের মধ্যে আমরা হচ্ছে ইয়ে করবো, ছোট গল্প কিছু নিয়ে, তার একটা সংকলন করবো, অনলাইন সংকলন। তো সেটা হচ্ছে অবরুদ্ধতার গল্প। তো কতজন জানি, 40 জন হয়েছে, 40 জন, 42 জন লেখকের গল্প আমরা মানে শরীফ ভাই সিলেক্ট করেছেন। তো এখন ওটা নিয়ে এই 2-1 দিনের মধ্যে বইটা বের হবে, বিশাল এক আমি যতদূর মানে জানি, অনলাইন। আমি আমি যতদূর জানি এটা কালকে প্রকাশিত হবে, মানে ও কালকে, হোপফুলি ও কয়েকদিন নাইস, পরে মানে পাবো ঈদের কালকে। আগে সবাই পাচ্ছেন, মানে আমি ভাবছিলাম আরো 2-1 দিন পর পাবো, কিন্তু কালকে পেয়ে গেলে তো না, কঠিন অবস্থা। বাতিঘরের গ্রুপ পেজ সব জায়গায় থাকবে, মানে দেওয়াই থাকবে লিংক, হ্যাঁ, বাকি এটা সবার জন্য শরীফ এটা ভাই ফ্রি, নিশ্চয়ই দেবে। মানে এটার কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা 40টা ছোট গল্প পড়তে, 42টা ছোট গল্প পড়তে পারবেন, সরি। এবারে ইট সংখ্যা হচ্ছে এটা, আমরা তো ইট সংখ্যা কোনোদিন করলাম না, এবারে ইট সংখ্যা হচ্ছে এটা। আর এবার কি কোনো ইট সংখ্যা পত্রিকা বের হচ্ছে? আমি কিন্তু জানি না, কিছুই প্রথম না, অভিজ্ঞতা বলতে জানি না। রহস্য পত্রিকা বাতিল এটা জানি, মানে আচ্ছা ওরা গত 2 মাস ধরে করতেইছে না কিছু, তারপর নাই ভাই, অনেক কিছুই না। ইভেন পেপারই তো এখন, মানে আগে হচ্ছে অর্ধেক সাইজ বের হয়, মানে কলেবর ছোট করে সীমিত আকারে বের করতেছে সবাই, তো আচ্ছা, বিশেষ আমি তো পেপার বন্ধ করে দিছি বাসায়, তো এর জন্য হচ্ছে জানি না আর কি কাহিনী, আমি এমনিও পেপার পড়ি না, কিন্তু ওই যে অনলাইনে যা দেখি আর কি। হ্যাঁ। সালমান কি সীমিত আকারে গায়েব হয়ে গেল? কেপি কি ডাকতে যে ফোন করতে গেছে এখন, দেখা যাক। আচ্ছা, আমরা লিঙ্ক গ্রুপে লিঙ্ক কি কেউ পোস্ট করবে? থ্রিলার গ্রুপে আমি দিয়ে দিই, আমি হ্যাঁ, আমার আমরা একটু গ্রুপে লিঙ্কটা পোস্ট করে দিই, দেখি। নাবিল আসতেছে ভাই, হ্যাঁ, নাবিলের সাথে কথা হয়েছে আমার, নাবিল বললো যে ও ভাত খাচ্ছে, ভাত খায় তারপর আসবে, আচ্ছা আমার কেপিকে আসলে একটু ফোন সমস্যা দিই। নেই। তুমি ফোন দিছো নাবিলকে, তোমাকে বললাম কেপিকে ফোন দিতে, নিশ্চয় করতে, আজকে ছুটি, গেম খেলতেছে হয়তো। আচ্ছা, যারা আমরা কি নামগুলি বলে দিব বাপ্পি? বাপ্পিও মনে হয় স্টাক হয়ে গেছে। আমরা যেটা করতে পারি, যারা দেখতেছেন তাদের জন্য হচ্ছে আমরা বইয়ের, আপনারা হয়তো অলরেডি দেখে ফেলছেন লিস্টটা, লিস্টটা আরেকবার দেখা দিই, এটা হচ্ছে অবরুদ্ধতার গল্পের লিস্ট। সো বাপ্পি মনে হয় কাটা পড়ে গেছে, আর সালমান হচ্ছে কেপিকে ফোন করতে গেছে,
কায়সার ভাই জানতে চাইছেন যে আমার ছোট গল্পটা নিয়ে কিছু বলতে। আমার ছোট গল্পটা নিয়ে আসলে বলার কিছু নাই, আমি একটা মৌলিক গল্প লিখছি, মানে জীবনের প্রথম মৌলিক গল্প বলতে পারেন। মানে আগে মৌলিক গল্প লিখছি, কিন্তু সেগুলি রসপত্রিকায় দু একটা ছাপা হয়েছিল অনেক আগে, সেগুলিকে আমি এখন আর মানে মনেও নাই, অনেক আগের কথা, স্কুল কলেজে থাকতে। তো এই যে গল্পটা লিখছি সেটা হচ্ছে আমার একটা ছোট গল্পের বইয়ের সংকলন করার কথা ছিল, তো সেটার জন্য আমি কিছু গল্পের প্ল্যান করে রাখছিলাম। তার একটা হচ্ছে এটা, গল্পটা সম্পর্কে মনে হয় না বলেই ভালো, খুবই ছোট গল্প, মানে 1100 না 1200 ওয়ার্ড হবে হয়তো, বাট এটা একটা বলতে পারেন সায়েন্স ফিকশন টাইপ গল্প। ওকে, নাবিল মনে হয় চলে আসছে, নাবিলকে অ্যাড করি। ইয়েস, হ্যালো নাবিল, কি অবস্থা ভাই? এই তো ভাই সালমান, কি অবস্থা সালমান? কই সালমান হচ্ছে মাইক অফ করে ইয়াকে কেপিকে ফোন দিতে গেছে। আচ্ছা সালমান আমাকে ফোন দিছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি ওকে বলছি যে নাবিলের সাথে আমার কথা হয়েছে, তুমি ইয়াকে কেপি কে ফোন দাও, কারণ ওকে কেপি নাম্বার নেই আমার কাছে, ও ফোন দিছে তোমাকে। এই যে হ্যালো, চলে এসেছে। হ্যালো, হাই, কি অবস্থা? এই তো রে, কোথায় কেপি কই? কেপি কি তো হদিস পাওয়া ছাড়া আগে ফোন দিলাম 2-3 বার, বাট ধর না। ওর বাসায় বলে লাইটও নাই, ও অন্ধকারের মধ্যে বললো যে অন্ধকারের মধ্যে কেমনে আসবো, শুধু অডিও হইলে হবে। আমার হেডফোন নাই, এটা এটা নিয়ে কেপি আমাকে পচায়, ওর তো লাইটই নাই। হ্যাঁ, আমি বললাম তুমি মিয়া ইঞ্জিনিয়ার, এখন লাইট যেভাবে হোক ম্যানেজ করে। তারপরে হ্যালো, এখানে বাপের পিছনে কারোরই দেখা যাচ্ছে যে হেডফোন নাই। বাপ্পি সব আছে, বাপ্পির ওইটা, এটা কিন্তু ওই যে গোল লাইট গুলি, এলইডি লাইট, এটা মুখের উপরে লাইট ফেলে যাতে ওর চেহারাটা সুন্দর আসে। আমি তো বাপ্পির পিছনে গ্রিন স্ক্রিন থাকবে আর কি, লাগায় নাই ও। আজকে দুইটা জিনিস করে নেয়, একটা হচ্ছে গ্রিন স্ক্রিনটা লাগায় নাই, আর ওর একটা কোটি আছে যেটা ও সব জায়গায় পরে ভিআইপি যাতে। গরম অনেক, তো কোটি পুরো ঘোষণা দেন ভাই। না তাহলে কোটিপতি হয়ে যাবো না, গ্রিন স্ক্রিন দিয়ে বাপ্পি ভাই যদি নিজেকে মানে বাতি ঘরে স্থাপন করতে দাও, বেটার হইতো। বাপ্পি ভাইয়ের আবাসস্থল বাতি ঘর। পিছনে লাইট হাউস, লাইট হাউস দিয়ে লাইট ঘুরতেছে সে আর কি কথা বলতেছে। আচ্ছা জোকস অ্যাপার্ট, এই বাতি ঘরের কথা মনে পড়লো, জাহিদের গল্পটার নাম কিন্তু বাতি ঘর, তো ওইটার ওই এবার তো সবগুলো গল্পের কাভার বানাইছি, তো আমি চিন্তা করছি ওইটা কি বাতি ঘরের ছবি বা আতিক ভাইয়ের একটা ছবি দিয়ে। এই আমরা কিন্তু গল্পগুলি নাম বলবো না, তুমি কিন্তু স্পয়লার দিয়ে দিতেছো, গল্পগুলি নাম বলা যাবে না, একটু পরে তো বলবোই। না না, আমি চিন্তা করছি ওইটা করা যায় কিনা, যে জল ছাপে এরকম একটা ছবি থাকলো, তো ওইখানে জাহিদ বসে আছে এরকম কিছু। কাবিল কি অবস্থা তোমার, কেমন যায় দিনকাল রাজশাহীতে, মানে রংপুরে? এই তো ভাই, আপনি 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 চুল কাটাইছেন কেমনে এটাই আমি চিন্তা করতেছি অনেকক্ষণ। আমি চুল কাটাইনি, আমার চুল অনেক বড় হয়ে গেছে, এই দেখো আমি পিছে চাপায় রেখেছি। আমার আমার আমারটা তাহলে কি বলবে, তুমি তো ঝুটি বাঁধতে পারবা দুদিন পর। অবশ্য আমার বড় চুলে প্রবলেম নাই, একটা বড় ঝুটি ছিল। আচ্ছা বাপ্পি, সবাই বোর হওয়ার আগে আমরা গল্পগুলির কথা বলি। আমি অলরেডি তোমরা ছিল না দেখে স্ক্রিন কভারটা দেখায় ফেলছি, তারপরে তুমি কভার যে করতে চাও কিছু, আমি একটু লেখকের নামগুলো বলে দেই। হ্যাঁ আচ্ছা, আমি কভারটা আবার দেই, তুমি লেখকের নামটা আবার বলে দাও। আচ্ছা, এটা হচ্ছে একটা গল্প সংকলন যার নাম হচ্ছে অবরুদ্ধতার গল্প। আমাদের শ্রদ্ধেয় শরীফুল হাসান ভাই এটা সম্পাদনায় আছেন। তো যেসব লেখকের গল্প রয়েছে এখানে সেটা আমি বলে দিচ্ছি একবার। তানজিম রহমান, বাপ্পি খান অর্থাৎ আমি নিজে, তানজিরুল ইসলাম, কৌশিক জামান, মহাইমিনুল ইসলাম বাপ্পি, ইমতিয়াজ সজীব, রবীন জামান খান, আলী ওহাব সৌহার্দ, সাইদ শিহাব, তানিয়া সুলতানা, নজরুল ইসলাম, ইশরাক অর্ণব, শাহেদ জামান, ওয়াজেদুর রহমান ওয়াজেদ, শাহেদ ভাই এর অবশেষে অনেকদিন পর, যারা শাহেদ ভাইয়ের ফ্যান তারা তো নিশ্চয়ই অলরেডি ঈদ তাদের জন্য। হ্যাঁ, আমরা সবাই কিশোর পাশা ইমন, কিশোর পাশা ইমন আশা করি একটু পর আসবে, জাহিদ হোসেন, কায়সার কবির, চামি চিকন, কায়সার ভাই আমাদের সাথে থেকে লেখক প্রথম আর কি যে গল্পের জন্য অভিনন্দন আর কি কায়সার ভাইকে। হ্যাঁ অভিনন্দন কায়সার ভাই। আচ্ছা প্রিন্স আশরাফ ভাই, আমার ভুল না হলে উনি বাতিঘরের প্রথম মৌলিক বইটা লিখছিলেন, জুজুধা। জুজুধা, হ্যাঁ, তো উনি ব্যাক করছেন আর কি। নিয়াজ মেহেদি,
নেওয়াজ নাবিদ, জুবায়ের রুমেল ভাই, সুমিত শুভ্র, নাবিল মুহতাসিম, রাইসুল আরেফিন, শরীফুল হাসান, মোহাম্মদ নাজিমুদ্দিন, সিদ্দিক আহমেদ, জারিন তাসনিম প্রমি, আমির আহমেদ, সালমান হক, শিহান নাইম, ওয়াসিফ নূর, অনন্যা নাজনীন, কাজী ঐশি, তানজিলা তারিয়ান, মৌলিয়াখন্দ, তানজাদ, সালমান সাকিব জিশান, নশে ডন, তালে আহমেদ মুবিন ও গোলাম কিবরিয়া। অনেক বড় একটা সংকলন এটা ছিল, ওই অ্যাটেন্ডেন্স লিস্ট থাকে না ভার্সিটি বা কলেজে, নাম রোল কল মাসুদুল হক ভাই এবং ওয়াসি আহমেদ ভাই দিতে পারেন নাই। এই নাবিল তো ডাক্তারি করতেছে রংপুরে, বসে যে তারা হলো যে ফ্রন্টে আছে, এই কারণে হচ্ছে তারা আসলে লেখার সুযোগ পায় নাই। আমরা তাদেরকে এই অবদানকে আর কি যেভাবে দেখি আমরা ভুলবো না, অন্ধকার রিলেটেড যত গল্প হয় বাপ্পির লেখা, নাহলে সালমানের লেখা। আরেকজন আছে না এবার, এবার তো অনেকে ছিল, ওয়াসিউ তো ছিল। আমি তো ভাবতেছি আমার অন্ধকার গল্পটার নাম চেঞ্জ করে দিব। সালমান তো লেখায় এমন কি আছে যেটা যে বাপি ভাইয়ের সিরিজ কলুষিত হবে? কলুষিত হওয়ার মতো কন্টেন্ট কি? বাপি ভাই দেখা যাবে তখন হচ্ছে রাতের বেলা স্ট্যাটাস দিচ্ছে যে ওই যে গান বানাইছি। আমার ডেমো দেখবে, চার পাঁচটা ডেমো আজকে যে ওই যে বললেন যে লাইভে গানটা শোনাবেন, ওটা কোনটা? না লাইভে আমি কোনো গান শোনাব না, আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি বাপ্পির গান শুনতে ইচ্ছুক, তাহলে কমেন্ট করুন, তাহলে বাপ্পি, বাপ্পির দুইটা কমেন্ট পড়লেই বাপ্পি ইয়া করবে। পরে তার আগে নাবিল দে আমি একটা জোক শোনাই, আমি এই জোকটা নাবিল দে বলার জন্য অধীর আগ্রহ আছে, মানে প্রায় আমি নাবিল দে উল্টা উল্টা জোক শোনাই। মুবিন আসছে মনে হয়, মুবিন আসছে ফাইনালি। এই মুবিন কি অবস্থা? মুবিনের তো দেখি বয়স কমে গেছে বাসায় থেকে। হ্যালো, কি আমার কথা শোনা যাচ্ছে? আমরা সব শুনতেছি, তোমার কি খবর ভাই? চলতেছে আর কি, কেমন চলে আপনাদের? কি অবস্থা সবার? বাপ্পি দুইটা কমেন্ট করলে বাপ্পি ভাই দাঁড়ি গপ সব কাটতে ফেলছি তো এই জন্য বয়স কম লাগতেছে আর কি। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে কথা? হ্যালো, একদম হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের আসল লোক কই? কেপি, মানে যে যার জন্য আজকে লাইভে আসলাম, তাহলে তো আজকে লাইভে আসার প্ল্যান ছিল না।
যা শিডিউল নিয়ে আর কি লাইভে আসা হয়েছে। হ্যাঁ একই মুভিন আবার কই ভাগলো, এসেই ভেঙে গেল মুভিন। ওর অবশ্য নেটে সমস্যা, ওর পিসি তে নেট নাই, এটা বলতে ও ময়মনসিংহ যে আটকা পড়ে গেছে, ওরা ঘুরতে গেছিল এর মধ্যে ওই লকডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা কেপির ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, ওকে কি আরেকবার ফোন দেওয়া লাগবে? হ্যাঁ লাইভ থেকে একটা ফোন দেন ভাই, লাইভে নাবিল ফোন দিক না, এবার নাবিল ফোন দিক, কেউ ফোন দিয়ে ওরে বলো যে নাজিম আমি দেব। আচ্ছা ভাই আমাকে অফলাইন করব? হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করে আবার আসো, সমস্যা নেই। নবীন হ্যালো, হ্যাঁ মুবিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না? অবশ্য না কথা শোনা যাচ্ছে। মুবিন তুমি তোমার ইয়ারফোনটা ফেলে দিতে পারো, অ্যাকচুয়ালি ওটা দরকার নাই, এটা শুধু বাপির দরকার। কি বলছেন ভাই বোঝা যাইতেছে না। ওকে নেটের সমস্যা, হেডফোনটা দরকার হবে না বোধহয়, লাগবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো মুবিন। ওকে আমাদের প্রতি লাইভে এরকম দুই একজন থাকে যার নেটের খুবই বাজে অবস্থা থাকে, সে আসে এবং দুই এক মিনিট এরকম থাকে আবার চলে যায়। আজকে মনে হচ্ছে মুবিনেরও সেই অবস্থাই হবে। আচ্ছা মুবিন কে বলতেছি, অবরুদ্ধতার গল্পে গল্প দিয়ে তোমার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো আর কি, আমার নেট নেট খুবই সমস্যাযুক্ত নেট। হ্যাঁ না ল্যাগিং হচ্ছে, মানে তোমার ভিডিও আসতেছে আর কথা আসতেছে পরে, ভুতুরে কাণ্ড। সালমান কি কি পড়লা লকডাউন? ভাই এখন পড়তেছি না, এখন হইতেছে যে একটা মানে বইয়ের কাজ করতেছি, এখন পড়তেছি না, এখন হলো টানা পড়ছি আমি কয়েকদিন, যে হলো 5-7-8 তারিখ পর্যন্ত পড়ছি। এখন হচ্ছে যে কারণে আবার হঠাৎ মনে হচ্ছে যে লকডাউন শেষ হয়ে যাচ্ছে, বাট কোনো বইয়ের কাজ হইতেছে না, কারণ একটা বইয়ের কাজ করতেছি। আমি তো ভাবতেছি নেক্সট উইক মানে ঈদের দিন থেকে বা ঈদের পরের দিন থেকে কেটে যাক অন্ধকারটা ধরবো, যেহেতু ড্রাফট সব শেষ। শেষ করে ফেলেন ভাই, বা কোনো ছোট গল্পর প্রজেক্ট থাকলে বা ইয়ে প্রজেক্ট থাকলে? না আমি শেষ করব, এটা শেষ করব, কারণ তার একটা ছোট একটা নভেলার প্ল্যান আছে, ওইটাও করে ফেলবো, কিন্তু ওইটা একটু হয় না, একটু ব্রেন খাটাই, তাই একটু টাইম লাগবে, মানে ওইটা সেট করতে। তো ভাবতেছি এই কয়েকটা দিন একটু রেস্ট নিয়ে ওইটা ঈদের পর দিন থেকে একদম টানা লিখে যাব। নতুন মনে করেন যে বাতিঘরের বাইরে কাদের বই পড়লেন মেলার মেলার সময়? মেলা ওরকম পড়া হয়নি, মানে আগেরই আমার এত বই জমে আছে। মুবিন শুনতেছ? মুবিনের খবর নাই। আমি কি কি বললাম, নির্বাসন পড়লাম, কেপি কে রিচ করা যাচ্ছে না। কেপি মনে ফোন দিছিলাম। হ্যাঁ ভাই শুনতেছি, মুবিন শুনতেছ? একবার ফোন দিছি। হ্যাঁ ভাই আসি। আচ্ছা মুবিন অবরুদ্ধতার গল্প নিয়ে তোমার অনুভূতি বলো, মানে যে গল্পটা লিখছো কি ধরনের, কি টাইপ একটু বলো শুনি। কৌশিক ভাইয়ের মাইক অফ। আমি বলতেছি যে উইদাউট স্পয়লার বলতে হবে গল্পটা, মানে ইয়া বলা যাবে না, স্পয়লার ছাড়া নামও বলা যাবে না গল্পের। হ্যাঁ বাট এবার সম্পূর্ণ সাথে চমৎকার নাম হচ্ছে নাবিল একটা কিছু হচ্ছে দেখো তো কথা বলা যায় নাকি, মানে তখন ক্লিন হয় নাকি? মুবিন ভিডিওটা মিউট করতে পারো, এই যে দেখো নিচে অপশন আছে অডিও ভিডিও ফ্লিপ, মিউট করে দেখো। ভিডিও মিউট করবে কি বললে? মিউট করলে হবে না, মানে কেমনে কি করে আমি জানি না। হ্যাঁ ক্যামেরা অফ করতে হবে, মাইক মিউট করা যায়। ভাই আপনার কথা শোনাও যাইতেছে না ঠিক মতো। আচ্ছা ওকে আমি বরং আলাদা প্রাইভেট কোন নাবিলের দিক মানে হয়ে গেল। সেটাই ইয়েস ভাইয়া,
হ্যালো হ্যালো হ্যাঁ মুবিন, আমরা শুনতে পাচ্ছি। দ্যাট অকওয়ার্ড সাইলেন্স, ওর টাইম লাগতেছে। মামুন সিং পর্যন্ত সাউন্ড যাইতে তো দেরি হয়, নেই একটু সময়ের গতি আছে না ভাই? ভাই আমি তো রংপুরে ভাই, মামুন সিং এর থেকে রং বেশি দূরে। মুবিন মুবিন শুনতে পাও? তুমি কি বাপ্পির দরদ ভরা কণ্ঠ কণ্ঠ শুনতে পাচ্ছ? মুবিন কোথায় তুমি? আমি বলি মুবিন কোথায়? মুবিন অন্ধকারে। মুবিন না শুধু কিসের পাশে অন্ধকারে, হালকা হালকা আর কি, হালকা হালকা মানে কি মানে কেটে কেটে আসতেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুনতে থাকো, তোমার বলার দরকার নেই কিছু আপাতত। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা মুবিন একটু বলে যাও যে তোমার মানে তোমার গল্পটা কি ধরনের, এটা খালি বলে দাও, একটু সামারি দিয়ে যাও। ইয়েস ভাই, এখন শোনা যাচ্ছে না বাপু ভাই? মেসেঞ্জারে প্রশ্ন পাঠান, মেসেঞ্জারে প্রশ্ন পাঠান। এটা ভালো বস। আচ্ছা আমি যে প্রথমে যে গল্প লিখছিলাম ওইটা আসলে আমার বেশি ফেভারিট, যেটা অবরুদ্ধতা অবরুদ্ধতা গল্পে যে গল্পটা সিলেক্ট হয়েছে আর কি, ওটা ভাই বলতেছি আমার অনেক পরে আসতেছে আর কি সাউন্ড গুলা। সমস্যা নেই, আমরা শুনতেছি, তুমি বলতে থাকো। আমি বাদ দিই, আমার এখানে খুবই ডিস্টার্ব করতেছে। যদি কোনোদিন আর কি নেটটা কানেক্ট করতে পারি বা ব্রডব্যান্ডের লাইন নিতে পারি আর কি, কেউই লাইন দিচ্ছে না, সবাই অফ করার জন্য। তো যদি লাইন দিতে পারি সেদিন আসবো না, আজকে বিদায় নেই, বাই। ওকে ঠিক হ্যাঁ, থ্যাংক ইউ মুবিন, ভালো থেকো। ওকে মুবিন বাই। ওকে আমরা অন্য টপিকে আসি তাহলে, নাবিল বলুক, নাবিল এরটা নিয়ে বলুক। হ্যাঁ ওই যে কি জানো মানে গল্পটা কি ধরনের ছিল, নাম বলা যাবে নাকি? নাম বললে স্পয়লার হয়ে যাবে। নাম বলতে চাচ্ছি না, মানে কেউ কারোর গল্পেরই নাম বলা হয় না, কিন্তু তুমি বলতে চাইলে আসলে বলো, সমস্যা নেই। আমার গল্পের নাম হচ্ছে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঠিক এটা না, কাছাকাছি নাম বলতে পারেন। তো মানে স্পয়লার না দিয়ে স্পয়লার, তো বাপ্পি ভাই একটু আগে এই নামটা বলতে চাচ্ছিলেন। তো যাই হোক, আচ্ছা আগে প্রথমে বলা উচিত যে বাপ্পি ভাই যে প্রচ্ছদ গুলো করছেন, গল্প পড়ার আগে আসলে মানুষ প্রচ্ছদ গুলো দেখবে, খুবই সুন্দর হয়েছে বাপ্পি ভাই, ধন্যবাদ বাপ্পি ভাইকে, ধন্যবাদ অসাধারণ প্রচ্ছদের জন্য। আমারটা সুন্দর হবে জন্য উনি আলাদা, আমারটা আলাদা করে আমি প্রচ্ছদ করে দিব কিনা ভাবতেছিলাম, পরে হলাম থাক দরকার নেই, বাপ্পি করছে একটা কাজ। হ্যাঁ ভাই আমি আমি ইন্ডিভিজুয়াল প্রচ্ছদ গুলোর কথা বলতেছিলাম, আপনারা মিটাই নিন। যাই হোক আমার গল্পটা হচ্ছে আসলে করোনা নিয়েই, করোনা ভাইরাসের লকডাউন চলতেছে। কৌশিক ভাইয়ের মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ মাইক অফ করে রাখছি জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, করোনা ভাইরাস এর লকডাউন চলতেছে ঢাকায়, তো এরকম পরিস্থিতিতে একজন লোক মানে লকডাউনের ভয়ানক অবস্থা, মানুষজন নাই ঢাকায়, এরকম পরিস্থিতিতে একজন লোক বের হয় মানে চা খাইতে। চা খাওয়া উচিত না অবশ্যই, এবং ঢাকায় খুব একটা চায়ের দোকান খোলাও নাই, মানে আমি গল্পে যেরকম দেখাইছি লকডাউন ভয়ঙ্কর লকডাউন চলতেছে, লোকজন নাই। তো এরকম সময় সে চা খেতে বেরোয়, কারণ সে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এরকম মানে তার ভাব ভঙ্গিটা। তো সে চা খেতে বেরোয়েছে, চায়ের দোকানে গিয়ে আরেকজন লোকের সাথে তার দেখা হয়। লোকটা দেখা গেছে যে বেশ ভয় পাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও পড়তেছে। তো অন্য যে লোকটার সাথে দেখা হয়েছে সে জিজ্ঞেস করে, আমার গল্পের প্রোটাগনিস্টকে জিজ্ঞেস করে যে ভাই এদিক দিকে কাউকে ঘোড়ায় চড়ে যেতে দেখেছেন? সে ঘোড়ায় চড়া একটা লোককে দেখে এবং প্রচন্ড ভয় পায়। কেন ভয় পায় সেটার সেটা নিয়েই গল্পটা, ছোট গল্প বেশি বড় না, 2200 ওয়ার্ড সম্ভবত, 2200 বা 2300 ওয়ার্ড। তো গল্পটা আর কি করোনা নিয়ে, করোনা লকডাউন নিয়ে। আচ্ছা এটুকুই, 2200 ওয়ার্ড হলো আমার চেয়ে বেশি,
মানে ইয়া তো কি বলে লিস্ট ইয়া তো দেওয়া হয়েছিল সালমান লোকেশন আসলে ভাই এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন আসলে গল্প এখন আর ছোট গল্প মানে লেখাটা কঠিন হয়ে গেছে আসলে যে গল্পে লিখতে ধরি দেখা গেছে বড় হয়ে যায় 5000 6000 ওয়ার্ড হয়ে যায় অন্তত 5000 ওয়ার্ডের কমে এখন গল্প লেখাটা কঠিন মানে এক ফর্মা অন্তত হয়ে যায় তো যেমন জীবন বিদ্যাতেও দেখা গেছে যে খুব কম 7-8টা গল্প দিয়েই বই হয়ে গেছে কারণ গল্পগুলো প্রত্যেকটাই বড় বড় তো এখন আসলে ছোট গল্প লেখাটা একটু চ্যালেঞ্জিং ছিল 2200 ওয়ার্ডের মধ্যে হয়তো আরো ছোট হলে হয়তো আরো ভালো হতো কারণ আসলে গল্প সবসময় বড় হতে হবে এমন কোনো কথা না ছোট গল্পের মধ্যে যদি পুরো কাহিনীটা তুলে ধরা যায় তাহলে সেটা অনেক ভালো আমার জন্য এবারে যেটা সমস্যা হয়েছে যে আমি তো এই প্রথম ছোট গল্প দিলাম আমার ছোট গল্পটা মাত্র মনে হয় 1200 ওয়ার্ডের এরপরে আমি আরেকটা ছোট গল্প লিখছি ওইটা 900 ওয়ার্ডের আমি আরো বড় করতে পারতেছি না আমার হচ্ছে গল্পের মতো 200-300 ওয়ার্ডের মধ্যে আমার গল্প শেষ করতে হবে মনে হয় এক কথা না মুভিন আমাদের বলতেছে ভাই আমি তো গল্প লিখছি 7500 আমি ওটা তখনই বলছি এটা জমা দিয়ে আশা কিছু করো না তুমি অন্য একটা গল্প লেখো ছোট কাটার মধ্যে কারণ 1500 ওয়ার্ড ছিল সম্ভবত ওয়ার্ড লিমিট সেখান থেকে টেনে টুনে হয়তো 1-200 বা 300 বাড়ানো যায় কিন্তু 7500 আচ্ছা আমার একটা প্রশ্ন আছে অনলাইন অনলাইন তো আসলে কি বাড়ানো যায় তো সমস্যা কি ফিউচারে আবার যদি টার্গেট করে প্লাস বাকি গল্পগুলোতে একটা টাইম মানে ওয়ার্ড কাউন্ট দিয়ে দেওয়া হয়েছে ওভারঅল নিজের গল্পটা এখন আমরা চাই যে অবরুদ্ধতার গল্প বের হওয়ার পরে বাপ্পি ভাই তার গল্পটা পড়ে শোনাবে আর কি সবাইকে আমার সমস্যা নেই হ্যাঁ মনে করছি আধার অন্ধকারের কিং আধারের কিং বাপ্পি ভাই তবে প্রস্তাবটা ভালো আমি তো সুখবর 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 কিশোর পাশা ইমন আমাদেরকে মেসেজ দিছে সে ঘুমায় গেছিল আচ্ছা ঘুমায় গেছিল আসতেছে সে আমরা খুবই আনন্দিত তাকে পেয়ে মানে লাইক ঠিক করতে পারছে কিনা জানি না মানে দেখা যাবে কিনা জানি না কিন্তু কিশোর পাশা ইমনের ফ্যানরা কিছুক্ষণের মধ্যে তাকে দেখতে পাবেন ভাই ভাই এটা কেপি এটা কেপি পুরাতন সমস্যা আমি তো এই যে সেই রিক্ষায় ঘুমাই তারপরে উঠি হচ্ছে যদি অফিস থেকে ফোন না দেয় তাহলে হচ্ছে 3-4, 2:30 দিকে আর কি রোজা রাখি কি বলে আমি রোজা রাখি তারাবি পাঁচ ওয়াক্ত নামাজ সব আমি পুরোপুরি হুজুর মানুষ ভাই আমাদেরকে কেউ দেখতে চান আমাদেরকে 100 বার দেখে ফেলছে আমাদের কোন ফ্যান বেজও নেই সালমানের আসলে সালমানের কথা সুষমাদা কিন্তু ক্যামেরার পিছনের লোক আমি তো ভাবতেছিলাম অন্য একটা যে মানে সংকলনের যে কয়টা গল্প আছে সবাই যদি লাইভে গল্পটা পড়ে শোনায় কেমন বইয়ের শেলফ দেখতে চাই দুইটা শেলফ নাবিলের বই দেখা যাচ্ছে ও নিজের বই সব নিজের বই না না সব ওর নিজে বই না
ও যেখানে দাঁড়াইছে সেখান থেকে হচ্ছে সব নিজের বই। হ্যাঁ হ্যাঁ, ওর পিছনে হলো সব ওর, এই শেলফে আমার বই। ভালো হয়েছে যে ওর কপিগুলা রেখে দিছে সবগুলা, ভাইয়ার বইও আছে এখানে। হ্যাঁ, এই যে জীবনবিদ্যার কপি আছে বেশ, আর হচ্ছে কিছু সেবা রোমান্টিক আছে যেগুলো অ্যাকচুয়ালি রেয়ার বই, প্রজাপতির বই সেবা রোমান্টিক, এগুলো হচ্ছে সেবার ছাড়ে কেনা। আর যে রহস্য পত্রিকা আছে, এই রহস্য পত্রিকা গুলো আমার লেখা আছে, এই যে এগুলো পুরাতন সংখ্যা 2007-8-10 সব গুছায় রাখছে একদম। হ্যাঁ, আর যে এখানেও আরো সেবার কিছু প্রজাপতি প্রকাশনের বই আছে যেগুলো রেয়ার, যেগুলো হচ্ছে ছাড়ের সময় কিনছিলাম 2015-তে একটা সেল হয়েছিল সেবার, সেগুলোর সময় কিনছিলাম। বাতিঘরের বইগুলো আমার বইয়ের পিছনে আছে, আসলে জায়গা কম, প্রতিটা শেলফে ডাবল করে বই রাখা লাগছে। হ্যাঁ, না হলে তো আড্ডা না। তারপরে হ্যাঁ হ্যাঁ, ডাবল আমি তো তিন ডাবল করে রাখছি, কারণ হচ্ছে বই রাখার জায়গা নেই। হ্যাঁ, সিদ্দিক ভাই জিজ্ঞেস করছে কেপি কই, কেপি হচ্ছে ঘুম থেকে উঠছে মাত্র, হাত মুখ ধুয়ে আসতেছে। এরকম হয়, আমিও ওই কি বলে ইফতারের পরে আবার একটা ছোটখাটো ঘুম দিই যদি কাজ কারবার না থাকে, দিয়ে এই 10টার দিকে উঠি, 10-11টার দিকে। তো এর জন্য হচ্ছে কেপি হ্যাঁ সারা দেখতে হয়, আবার সেই পরে ঘুমাই। আমি যে কোনো সময় ঘুমাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। সো কেপি জিনিসটা আমি বুঝতেছি, আব্বাও ঘুমাতে পারে যে কোনো টাইমে, আমিও ঘুমাতে পারি, তো জেনেটিক। বাপি ভাই তো ঘুমায় না, বাপি ভাই তো ঘুমায় না, ও তো রাতে ঘুমায় না। আপনার যে ঘুমের ছবির সিরিজটা আছে ওটা কিন্তু চমৎকার ভাই, সদা জাগ্রত। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ঘুমের ছবি আপলোড করা হয় না আমি। আচ্ছা, আমার কিছু জমায় রাখছি আর কি, ওইগুলি পোস্ট করতে হবে, ভুলে গেছি। এটা ভালো ভালো। তা সালমান, তোমার গল্পটা কি টাইপের, একটু হিন্ট দাও আমাদের। এবার হচ্ছে যে আমার গল্পটা হচ্ছে যে একদমই অন্যরকম আমি একটা গল্প লিখতে চাইছিলাম, বলি আমার গল্পটা যেহেতু থ্রিলার না, এখানে কোনো স্পয়লারও হবে না। যে গল্পটা আর কি, যে ঠিক আমি কিছুদিন আগেও ইমতিয়ার শামীম অনেক বেশি পড়তেছিলাম, ইমতিয়ার শামীমের লেখা। তারপরে হচ্ছে যে ইভেন যে মুক্তিযুদ্ধ ঠিক পরবর্তী সময়টাকে আর কি আমি ধরার চেষ্টা করছি, যে ওই সময়ে সদ্য যুদ্ধ ফেরত একজন মুক্তিযোদ্ধা আর কি, যে তার অ্যাকচুয়াল এক্সপেকটেশনটা কি ছিল, বাট হচ্ছে যে সে মুক্তিযুদ্ধের পর কিরকম একটা পরিবেশ পেল সেটা নিয়ে আর কি আমি ফুটাই তুলতে চাইছি। যাই না কতটা হয়েছে, বাট আমার গতানুগতিক এরকম আগে কিছু লিখি নাই, এক্সপেরিমেন্টাল লেখা, এখন দেখা যাক পাঠকদের কেমন লাগে। একটু সিরিয়াস করে লেখা গল্প। আচ্ছা, আমরা বাপ্পি ভাইয়ের গল্পটা নিয়ে একটু শুনি। মানে বাপ্পি সেটাই চাইতেছে, আমরা জিজ্ঞেস করবো, কিন্তু আমরা তো জিজ্ঞেস, আমি একটু আগে বলছি, জিজ্ঞেস করতেছি না দেখে বাপ্পি আর কি আমাদেরকে জিজ্ঞেস করতেছে, যাতে আমরা ওকে জিজ্ঞেস করতে বাধ্য হই। যাই হোক, নাবিল জিজ্ঞেস করে না, খুবই পিচ্ছে একটা গল্প, 1600 বা 1700 ওয়ার্ডের। ওই একটা মানে মুক্তিযুদ্ধের সময় দেখানো হয় যে একটা জমিদার বাড়ির কেয়ারটেকার, ওর মালিকটা যেহেতু সবাই ইন্ডিয়া ভেগে গেছে, তো অনেক জিনিসপত্র তবু রয়ে গেছে, তো ওই জিনিসপত্র গুলো নিয়ে ও ভেগে চলে আসে। এমন সব হানাদার বাহিনীর খপ্পরে পড়ে, এমন একটা ঘটনা নিয়ে ছোট্ট একটা সুপার ন্যাচারাল গল্প। এর মধ্যেও সুপার ন্যাচারাল ভাই, এই যে আচ্ছা না বলি আর কি, না ও অবশ্য বলে ফেলছে আগের দিন যে এটা জম্বি রিলেটেড গল্প। জম্বি রিলেটেড না, ওইটা নামটা দিছে, ওইটা নাম ছিল অন্য। শরীফ ভাই বলে কাজ, এটা ফান করেই বলছিল শরীফ ভাই, যে কাজ করেন নামটা ওইটা না দিয়ে এইটা দেয়, এই টাইপের একটা নাম দেন, মানে যে ক্রিয়েচারটা আছে ওইটা। আমি বললাম কেন, শরীফ ভাই বলে যে এটা হচ্ছে ওই মানে জম্বির ছোট ভাই, ছোট ভাই লাগবে নামটা শুনতে। তার নাম ঠিক আছে, লোকালাইজেশন হলো একটু। আসলে জম্বির ছোট ভাই জম্বা, আমার গল্পটা গল্পটা সাইজ শুনলাম কিন্তু পরে দেখলাম যে ওইভাবে কোন এন্ডিং এ পৌঁছাতে পারতেছি না, দেখে চেঞ্জ করে সালমান পড়ছে। তো হ্যাঁ না, আমার কাছে ভালো লাগছে যে জিনিসটা মানে বৈঠকি ঢঙে যে শুরু করছেন, যে স্টুডেন্ট ইয়াদের ভালো লাগছে আমার জিনিসটা। হ্যাঁ, ওটা জাস্ট একটা কনসেপ্ট, মানে এই কনসেপ্ট আমার ঘুমের মধ্যে আসছে আসলে, সত্যি কথা হচ্ছে এটা, ঘুমানোর সময় এসব উইয়ার্ড জিনিস মাথায় আসে।
আমি যতগুলি ছোট গল্পের আইডিয়া মোবাইলে সেভ করে রাখছি এগুলি হচ্ছে আমার হচ্ছে ঘুমের টাইমে আসা। ঘুমাতে গেলে মাথায় উইয়ার্ড সব আইডিয়া আসে, তখন আমি সাথে সাথে মোবাইলে টাইপ করে ফেলি। স্বপ্নে পাওয়া বলতে পারি, কারণ তখন তো ঘুমাই নাই, স্বপ্নের আগে পাওয়া এই টাইপ আর কি গল্প। ওই গল্পগুলি লিখে রাখি। এই যে কেপি চলে আসছে আমাদের ভিআইপি লোক, দেখি ওকে। ওয়াও, ওর বলে লাইট নাই, এটা কি? ভাই এই এলাকাতে আসলে বুঝতে পারবেন যে কিভাবে লাইটটা সেট আপ করা হয়েছে, আপনি সেটা দেখতে চান না আসলে। সরি, আমি হচ্ছে আসলে ঘুমায় পড়ছিলাম, তারপরে মানে এরকমই হয় আর কি, সবচেয়ে আরামের ঘুমটা হয় সবচেয়ে কাজের সময়, তো ওটাই হয়েছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে সরি, আমি চলে আসছি। আপনারা এখন আলাপ শুরু করতে পারেন আমার জানার কথা হচ্ছে, আমি একটু বোঝার চেষ্টা করি কিনা কথাবার্তা হচ্ছে। ওই তো আমরা কেপিকে কিন্তু মনে হচ্ছে লেখক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমাকে দেখতে পাচ্ছি না, আমার একটা পিচ্চি ডিসপ্লে। আচ্ছা পিচ্চিটা কে আমরা জানতে চাই, কোনটা? না আমার ডিসপ্লেটা অনেক পিচ্চি, তাই আমি বুঝতে পারছি না কৌশিক ভাইয়ের কোলে কেমন দেখাচ্ছে। ওকে কৌশিক ভাইয়ের পিচ্চি। হ্যাঁ আচ্ছা, সবার কাছে দেখি কিছু না কিছু ওই যে কোয়ারেন্টাইন থিংস আছে, যেমন লিটনের কাছে থাকে, কৌশিক ভাইয়ের কাছে থাকে। আচ্ছা এটা আমার ভাইয়ের ভাইয়ের মেয়ে, তো ও হচ্ছে মোটামুটি লাইভে দেখলেই বা কোনো কিছু দেখলেই হচ্ছে সবার সাথে এসে কথা বলার চেষ্টা করে, তো এখানে এসে ও সে চাচ্চু। হ্যাঁ অন্যদের সাথে ওকে হোস্ট বানাই দেন ভাই, ও এমনি খুবই শাই, কিন্তু হচ্ছে দুই একদিন ধরে হচ্ছে সবার সাথে লাইভে এসে কথা বলার চেষ্টা করতেছে আর কি। আচ্ছা কেপি, আচ্ছা আমি একটা থিওরি দেই, আমার একটা থিওরি আছে। হুম আমার একটা থিওরি আছে, থিওরিটা হচ্ছে আসলে কেপি এতক্ষণ ঘুমাচ্ছিল না, এই যে কেপি যে অস্থির লাইটটা করছে কেপি যদি একটু গালে হাত দিয়ে একটা পোজ দেয় তাহলে পুরো লেখকদের পোজ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি না যে আমাকে কেমন দেখাচ্ছে, তো থ্যাংক ইউ। কিভাবে লিখছি এটা নিয়ে তো তুমি একটু বলে ফেলো তোমার গল্পটা নিয়ে, মানে অবরুদ্ধতার গল্প নিয়ে। ওকে প্রথম কথা হচ্ছে সব তো মিস করে ফেললাম, আপনাদের গল্পটা কেমন এটা আমি এখনো আসলে জানি না, তো ওটা জানতে পারলে ভালো হতো। আর হচ্ছে অবরোধতা গল্পতে যে সংকলনে আমি যে গল্পটা দিলাম সেটা হচ্ছে কোনো মানে ভালো কোনো আইডিয়া না, সেখানে আমি দেখাইছি যে কোয়ারেন্টাইন তখন আমরা আছি, তো ভাইরাস আক্রান্ত পৃথিবী ভাইরাস চলে যাওয়ার পরে কিরকম থাকবে সেরকম একটা পিকচার দেওয়ার করার চেষ্টা করছি। তো মোটামুটি এটা হচ্ছে থিম, আর বোঝা যাচ্ছে যেটা হচ্ছে অনেকটা একটা ডিস্টোপিয়া মার্কা ছোট গল্প, কিন্তু ছোট গল্পটা একটু বেশি বড় হয়ে গেছে এখন। এর বেশি কিছু বললে হয়তো হচ্ছে একটু বড় বলতে কত বড় হয়েছে সেটা জানতে চাই। সেটা আসলে অতটা বড় হয় না, কাহিনী হচ্ছে কি যে প্রথমে আমি দেখছিলাম যে নিয়ম কারণে কি কি ছিল, আর যখন লিখতে বসছি সেটা কয়েকদিন পরে বসছি, তো আমি ভুলে গেছিলাম যে কত শব্দ লিখছিল, তো আমি ক্রস করে চলে গেছি। ওটা মনে হয় 3,500 মতন হয়েছে শব্দ। আচ্ছা খুব বেশি বড় না, তো খারাপ না, খারাপ না, ঠিক আছে ভালো, ঠিক আছে। আচ্ছা একটা অনুরোধ করি কৌশিক ভাইকে, কৌশিক ভাই আপনি একটা পিছনে যে আপনার মানে ব্যাকড্রপটা ওটা আপনি নিজে একা সুতি ডিসপ্লেতে আসেন যাতে আমি আপনাকে দেখতে পারি, কারণ আমি না সবাইকে ছোট ছোট পিছনে মনে হচ্ছে আপনার অনেক কালেকশন আছে। ওকে কালেকশন গুলা দেখবে, কালেকশনটা এখন আমি কিভাবে দেখাবো, ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে দেখান? আপনি যদি ডিসপ্লেতে ডিসপ্লেতে একটু বড় হন তাহলে হবে আর কি আমাদের, মানে আপনি সিঙ্গেল ডিসপ্লেতে আসেন। ওকে ও থ্যাংক ইউ। আচ্ছা আমার জামা কাপড় দেখা যাচ্ছে, এগুলি কেউ দেখো না, তো জামা কাপড় ছাড়া কেমন দেখবো ভাই? শুরু প্রচুর প্রচুর ভাই, বাসায় তো ডাকাত পড়ার কথা মাঝে মধ্যে না, প্রচুর না, এটা হয়তো মনে হয় 1,500 বই হবে, খুব বেশি বই না। আচ্ছা আমার নতুন থিওরি এখন। হ্যাঁ রবি, নতুন থিওরি হচ্ছে
এটা ওয়ালপেপার, আর বাসির ভাষায় হচ্ছে ওয়ালপেপার না, ওটা ওয়াল, ও বই দিয়ে ওয়াল বানাইছে। বাপ্পি ভাই মানে একদম বাপ্পি ভাইয়ের মতো কথা বলছে, আমার এটা নিয়ে মানে পুরোপুরি একমত আমি বাপ্পি ভাইয়ের সাথে যে ওটা ওয়াল। সালমানের কি অবস্থা? আমি ওর কাছ থেকে কোনো শব্দ শুনি নাই, আমি শুনতে তোমাদের সবার কথা। মানে সালমান চিন্তা করতেছে ওয়াল বলবে না কি বলবে। আজকের মেইন প্ল্যান কিন্তু হচ্ছে যে নাবিল সালমান আর কেপি কথা বলবে, মানে আমরা ওদের খুনসুটি শুনতে চাই। ওরা যেমন রেডিও ঢলে যায় যেরকম মজা করছে, সেরকম মজা যাতে করতে পারে। মানে আমরা গতদিন হচ্ছে আমি সিদ্দিক ভাই সালমানকে একটা লাইভে নিয়ে আসছিলাম, ওইখানে নাবিল ছিল, তো ওইখানে কেপিকে সবাই মিস করতেছিল। তো আমরা এরপরে প্ল্যান করছি যাচ্ছে ঠিক আছে বাতি, আর কেপিকে তো অনেকদিন ধরেই আমরা গুতাইতেছি বাতি ঘরে লাইভে আসার জন্য টাইম দিতে পারবো। তো আজকের ওইটাই প্ল্যান ছিল যে এরা তিনজন আসবে এবং এরা তিনজন মজা করবে এবং সবাই শুনবে। ভাই ওদের মজাটা না অমনি আসবে না, বুঝছেন? আসবে আসবে কৌশিক ভাই। হ্যাঁ কৌশিক ভাই, ওইরকম সেগমেন্টের ব্যবস্থা নাই সেদিন যেমন ছিল? নাই, এইটাতে কোনো সেগমেন্টের ব্যবস্থা নেই, এটা ওপেন। তাও হচ্ছে ওই মানে ফরম্যাটটা অনুসরণ করতে পারে, ফরম্যাটটা অনুসরণ করতে পারে। সিদ্দিক ভাই থাকলে ভালো হতো, সিদ্দিক ভাইয়ের কাছে ফরম্যাটটা, আমার কাছে নাই। সালমান তো সম্ভবত সালমান অলরেডি বলে ফেলছে, তোমরা বাকি তুমি নাবিল বলো কি পড়ছো, কি দেখতেছো, কি করতেছো এইসব। আচ্ছা সালমান তো অনেক বড় সাহসী কাজ করতেছে বলে আমি জানতাম, ওই ব্যাপারে কি সালমান কথাবার্তা বলে ফেলছে যে ওকে হচ্ছে টেস্ট স্যাম্পল কালেকশন এবং সেই জন্য ভলান্টিয়ার হিসাবে যোগ দিতে হচ্ছে? হ্যাঁ এটা তো যোগ দিতে চাচ্ছি এখন সামনে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়, এখনো শিওর না ব্যাপার, আমার ইচ্ছা আছে আমি নামিয়ে করছি এখন, দেখা যাক। তাহলে আমরা আজকে একটু ভালো মতো আড্ডা দিয়ে ফেলি, কারণ সালমানের সাথে আমাদের পরে দেখা নাও হতে পারে। অবশ্যই মেইনলি তোমরা তিনজন আড্ডা দিবা, আমরা হচ্ছে শুনবো সবাই, এটাই হচ্ছে মেইন কাজ। ওকে বাপ্পি ভাইকে চলে গেল নাকি? না বাপ্পি আছে এই যে। ভাই আপনি অনেক কনফিউজিং হোস্ট ভাই। না বাপ্পি হচ্ছে চলে গেছলো আবার আসছে আর কি। আচ্ছা আমি বাপ্পি ভাইকে, না বাপ্পি ভাইকে মাঝে মাঝে সময় দিতে হবে। আচ্ছা একটু অনেক মেসেজ আসছে কৌশিক ভাই, অনেক মেসেজ আসছে রিপ্লাই দিতে হবে। না 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 আমি একটু বলি, এই নাবিল সালমান আর কেপি তিনজনের মানে মজার কথা বের করতে গেলে এখানে কায়সার একটু আনতে হবে, কায়সার আসতেছে। খুবই ভালো কথা, আমরা উপস্থাপনা করব আর কায়সারের কাছে এমনি শুনতে হবে, কারণ কায়সার এই প্রথম গল্প দিছে অবরোধিত গল্পতে, ওরও গল্প আছে। হ্যাঁ কায়সার তো, কায়সার আমাকে রিপ্লাই দিছে যে খালি গেঞ্জিটা পইরা নেই ভাই আসতেছি। ওরও কিন্তু স্পেশাল একটা সেট আপ আছে লাইভে আসার জন্য, একটা মানে পিছনে অন্ধকার একটা জায়গা, ওর মুখের উপরে লাইট পড়ে এরকম একটা রুমের মধ্যে ও হচ্ছে লাইভ করে। আমি একটু আগে না এটাই বলতে চাইছিলাম যে আপনারা ওয়াল বলতেছেন রাফিরে বা এগুলারে, ওর বাসার কালেকশন কি কেউ দেখছেন? কার বাসার? কাসারের বাসার? না না দেখিনি তো আজকে, তাহলে কাসারের ইউজ বই ও লুকায় রাখতে চায় বুঝছেন। জাদুঘর পাতা আছে এখানে, বইটা ট্রিলজি করার কোন প্ল্যান আছে নাকি? ওকে আসলে এটা এটা মানে ডুওলজি করা উচিত কিনা এটা নিয়ে অনেক মন্তব্য শুনতেছি, কিন্তু কথা হচ্ছে যে আসলে জাদুঘর পাতা মানে জাদুঘরের সিকুয়েলটা আসতো না, এটা হচ্ছে একটা কাহিনী ছিল, কিন্তু প্রথম অংশটা লেখার পর মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে, এত বেশি পাঠককে ডাইজেস্ট করানোর দরকার নাই, যে কারণে এটাকে ব্রেকডাউন করে দুই পার্টে লিখছি। কিন্তু আসলে কাহিনী হচ্ছে মেইনলি একটাই, তো ওটাকে যদি তিন ভাগ করতাম তাহলে ট্রিলজি হইতো, বাট ওটাকে দুই ভাগ করতেছে তো ট্রিলজি মনে হচ্ছে না। ওকে আচ্ছা, আর তারপরে সালমান আর লুৎফুল কি তুমি ইয়াটা কি তুললো, মাইক্রোফোনটা তুললো? কোনটা তুলবো? মাইক্রোফোন, মাইক্রোফোনটা মুখে কাছে। ওকে এটা কি এখন ঠিক আছে, এখন ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইকো হচ্ছিল। আচ্ছা লুৎফুল কায়সার বলছে যে সালমান আর আমি এখনই চ্যাট করতেছিলাম, উনার লাইফে আমার কি পরিমাণ প্রায়োরিটি, তারপরে লোকজন বলবে যে আমি উনার ফেক আইডি। হ্যাঁ মানে ফেক আইডি না, মনে মনে কথা বলতেছিলাম আর কি। অল্টার ইগো, অল্টার ইগো, ওই যে স্পাইডারম্যানের একটা মিম আছে না যেরকম একজন আরেকজনকে তাকায় আছে,
আচ্ছা আমি কিন্তু এখানে একটা তথ্য দিতে চাই। হ্যাঁ আমি লুৎফুল কায়সার ভাই হচ্ছে আমার ক্যাম্পাসের সিনিয়র ভাই, কিন্তু আমি হঠাৎ এই মাত্র খেয়াল করলাম যে আমি কখনো লুৎফুল কায়সার ভাই আর সালমানকে একসাথে দেখিনি। হ্যাঁ আমি কিন্তু নিশ্চিত করে বলতে, আমি নিশ্চিন্ত করে বলতে পারবো না যে আসলে দুইজন কেউ দেখেনি, কেউ দেখেনি। না না তুমি কি লুৎফুলকে দেখছো আসলে নিজের চোখে? আমি লুৎফুল কায়সার ভাইকে দেখেছি কিন্তু সালমানকে তখন দেখিনি। সালমানকে দেখেছি, মানে এই যে ইশা কর্ণব টর্ণব কেউ বলে ওকে দেখে নাই কোনোদিন, ওর আশেপাশেই থাকে অথচ কোনোদিন দেখে নাই। তুমি তাই মানে প্রথম ব্যক্তি যে হচ্ছে লুৎফুল কায়সারকে দেখছে। হ্যাঁ উনি আমাকে দেখা দিয়েছে রাজশাহীতে একবার, ঢাকা একবার, বাট কোনটা আসলে লুৎফুল কায়সার কোনটা সালমান আমি কিন্তু শিওর না। না না সালমান হচ্ছে ঢাকায়, মানে সালমান দুইজনই হচ্ছে, মানে সালমানটাই রিয়েল আসলে, এটা হচ্ছে। আচ্ছা কায়সার কি হয়েছে? হ্যাঁ কায়সার, এই যে কায়সার এসে স্পেশাল। কায়সার ভাই কি অবস্থা? হ্যালো ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই, আপনাকে রেফারি হিসেবে নিয়ে আসা হয়েছে, মানে ওরা ভাবছে যে আমি নাবিল আর সালমান মারামারি করবো, তা আপনাকে লাগবে আর কি। একসাথে করে হচ্ছে ওই যে তোমাদের ওই মানে যে রেডিও ঢোলের ওই মজার মতো একটা ইয়া করা, সেগমেন্ট করা আর কি, মানে ওরা মারামারি করবে আর লোকজন মজা নিবে, তো এর জন্য হচ্ছে কারণ কায়সার ওদেরকে জাগিয়ে তুলতে পারছিল, আমরা জাগিয়ে তুলতে পারতেছি না দেখে ভাই। এভাবে বলেন না না ভাই, একটু পরে আমার আর নাবিলের মধ্যে একটা মারামারি হয়ে যাবে, একটু পরে আমাদের মধ্যে একটা মারামারি হয়ে যাবে। মারামারিটা দেখতে চাই আমরা কেমনে হয়। আচ্ছা মারামারিটা এমনিতেও হবে, আমি বলি সালমান মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি না, আর কেপি আর নাবিল তো সরকারি ইউনিভার্সিটি, মানে একদম বাপ ইউনিভার্সিটি থাকতে হবে। কায়সার মনে হয় এনএসইউ নাকি? না না ঠিকই ওইসব। আচ্ছা ওইটা মারামারি হলে সমস্যা নাই তাহলে তো ভালো। আর বাট হচ্ছে যে আচ্ছা আমরা কায়সারের কাছ থেকে জানি নি যে ও তো গল্প দিছে প্রথম এইবার, সেটা নিয়ে জানতে চাই আর কি। আপনার অনুভূতি কি? আমার আসলে অনুভূতিটা আসলে খুবই আনরিয়েল, মানে আমি আর এখনো বিশ্বাস হয় না যে এরকম বড় বড় নামের পাশে আমার নামটা দেখা যাবে খুবই আনরিয়াল আর কি, মানে কখনো ভাবি নাই যে এরকম করতে পারবো, কিন্তু ওই সবসময় যেটা হয় যে সবাই খুবই উৎসাহ দিত আর কি, মানে বাপি ভাই, শরীফ ভাই, সুষময় দা, নাজিম ভাই, মানে যার কথাই বলি না কেন, সালমান ভাই, নাবিল ভাই, তারপর সবসময় উৎসাহ দিতেন, তো ভিতরে ওই ভয়টা দূর হয়েছে আর কি ফাইনালি, যে সবাই যদি ওনারা বলেন তা নিশ্চয়ই কিছু একটা মানে করতে পারবো হয়তো। তো এই কাগজ একটা কনসেপ্ট মাথায় ছিল, কিন্তু সবচেয়ে বড় স্ট্রাগল ছিল যে মাথায় আইডিয়া আসাটা খুবই সোজা আসলে, কিন্তু ওইটা কাগজে কলমে মানে রূপান্তরিত করাটা খুবই খুবই ডিফিকাল্ট, যেটা আমি রিয়েলাইজ করলাম আর কি। এখানে কায়সারের সাথে আমি একমত, কারণ বাকিরা সবাই এক্সপার্ট রাইটার, ওদের কথা আলাদা, আমি ওইটাই। একটা ব্যাপার আছে যে এক সময় ছিল যখন বাসে প্রচুর সময় নষ্ট হতো, তখন আমি একটা চ্যালেঞ্জ ছিল যে বাসে যখন দাঁড়ায় থাকবো শুধুমাত্র ওই সময়টুকুর মধ্যে আমি গল্প লিখবো, এবং তারপর একটা কিছু দাঁড়াবে, ধরেন 30 দিনে দাঁড়াক একটা ছোট গল্প লিখতে, ধরা যায় 30 দিন লাগবে, বাট আমি দেখতে চাইছিলাম যে জিনিসটা কি হয়, ওটা আমি 1500 শব্দ লিখে আর লিখি না। অনেকদিন থাকবে কায়সার ভাই। আচ্ছা নাবিল আমরা কি এটা বলে দিব? নাবিল কিন্তু একটা সিক্রেট বলার চেষ্টা করছিল যে কেপি মুখে মুখে গল্প বলে। হ্যাঁ হ্যাঁ বল, বলো। আচ্ছা এটা তাহলে ফাঁস করে দিই, আপনারা কি খেয়াল করছেন যে গুগলের যে ডিকটেশন গ্রহণ করার যে অপশনটা আছে ওটা অনেক শক্তিশালী? ডিকটেশন যদি যদি হচ্ছে আপনি গুগলের মানে ভয়েস কমান্ড, সরি ভয়েস সার্চ অন করেন, তারপর যদি আপনি বলেন যে কোনো কিছু একটা বলেন যে হোয়ার ইজ অমুক, তখন কিন্তু গুগল ওটা ধরতে পারে ইংরেজিতে, তাই না? যদি আপনি বাংলাতে বলেন গুগল সেটাও ধরতে পারে।
এখন তো ওদের মানে ভয়েস টু টেক্সট ওদের হচ্ছে রিকগনিশনের যে সফটওয়্যারটা ওটা অনেক শক্তিশালী। আপনি যদি বাংলাতে আমি যদি বলি কৌশিক ভাষাতে লাইভ করছি, এক সেকেন্ড পর দেখবেন দেখা হচ্ছে কৌশিক ভাষাতে লাইভ করছে, ট্রাই করছে। আচ্ছা আমার বাংলা সেটা পুরোটাই বুঝে না গুগল, এটা আমার ফোনের সমস্যা না আমার বলা শুনি যায় ট্রাই করছি না। এখানে অনেক সফটওয়্যার আছে এখন যেগুলোতে আপনি বাংলায় বলবেন বাংলা লেখা উঠে যাবে। হ্যাঁ এই সফটওয়্যারটা আমার একটু দরকার, মানে এটা কোন সফটওয়্যার? আমি ইভেন একটা প্লে স্টোরে গেলে পাবেন না, এটা প্লে স্টোরে যাবেন যদি আপনি লেখেন যে স্পিচ টেক্সট বা এরকম এরকম অনেকগুলো 100টা 200টা সফটওয়্যার আছে এটা এটা কিন্তু একটা সমস্যা আছে। বাংলা হবে হ্যাঁ বাংলা, মানে আপনি মুখ দিয়ে বাংলা বলবেন লেখা উঠবে বাংলা, জাস্ট আপনি বলবেন ও লেখা ফার্স্ট প্রেজেন্ট করবে আপনি। আচ্ছা আমি একটা কথা বলি, জাস্ট একটা অংশ বলি, সেটা হচ্ছে বাজিমাতের প্রায় 3 অধ্যায় লেখা স্পিচ নোটে। স্পিচ নোটে আমি 10,000 শব্দ লিখছি, মানে লিখছি মানে আমি বলছি কম্পিউটারে লেখা উঠছে অটোমেটিক, এটা হচ্ছে লেখা বলা যায় না। বাট এখানে একটা ক্যাচ আছে, টাইম বলি, জাদুঘরের মধ্যে দেখবেন অনেকগুলো ডয়া শূন্য রয়ের তলায় হচ্ছে ফোটাটা নাই, অনেকগুলো শব্দ একটা সাথে লেগে গেছে, এটা পিছনে মূল কালপিট হচ্ছে স্পিচ টেক্সট। ওখান থেকে ধর কনভার্টে ফিরে আসছে ওয়ার্ডে, তখন ওটার ফোটা গায়েব হয়ে গেছে, আমরা অনেক ঠিক করছি তা কিছু থেকে গেছে, কারণ ওইটা একটা প্রবলেম, আমি জানি এটা কিভাবে সলভ হবে, এখন হয়তো ইউজ না করাই ভালো, এই জন্য এটা বেটার প্রজেক্ট, এই জন্য পুরো বইটা আমরা লিখতেছি না, বাগগুলো এখনো সলভ হয়নি। বাট এটা হয়তো সামনে আমাদের লেখার একটা মাধ্যম হবে। সালমানও ভেঙে গেছে অনুবাদের কথা শুনে। বইটার বইটার অনুবাদের কাজ অনেক আগেই শেষ, কিন্তু হচ্ছে যে এখন লকডাউনের জন্য আরেকটাও ওই সালমানের কাছেই, যেহেতু সালমানের ফ্যান সবচেয়ে বেশি, সাইদ আনাস লিখেছেন হচ্ছে একজনের কাছে একটা কথা শুনলাম 3M সিরিজের পরের বইটা নিয়ে সালমান ভাই আর নিক পিরক একসাথে কাজ করছেন, সত্যি নাকি ভাই? হ্যাঁ অবশ্যই সত্যি, নিক পিরক বলতে সালমানকে এটা অর্ধেক বই লিখে দিতে, কিন্তু সালমান টাইম পাচ্ছে না দেখে ওই বইটার অর্ধেক লেখা হচ্ছে না। নিক পিরকের স্ট্যাটাসই আছে এটা নিয়ে। হ্যাঁ নিক পিরক স্ট্যাটাস দিছে এটা নিয়ে, আপনার ওই স্ট্যাটাসটা ওনার পেজে গেলেই দেখতে পারবেন। সালমান বলতেছ না কেন? এই বিষয়ে আমার কিছু বলার নেই আর কি, বের হলে তখন দেখা যাবে। এই ধরনের কথা বললে তো হবে না, পাঠক তো ওয়েট করতেছে বইয়ের জন্য। নিক পিরকের বই আচ্ছা সালমান, এখানে আমি একটা জিনিস বলি, পাঠক কিন্তু ওই বের হওয়া পর্যন্ত নাও দেখতে পারে। হ্যাঁ হয়তো দেখা গেলো যে কিছু একটা হয়ে গেল করোনার সময়, সাসপেন্সে ঝুলানো রেখে একটা উত্তর দিয়ে দাও না। না এখন হচ্ছে যে নিকপ্রগের সাথে লাস্ট যেবার কথা হয়েছিল সেবার হলো উনি মানে বলছেন যে ওনার আরেকটা সিরিজ আছে খুব সম্ভবত, উনি এবং ওই সিরিজের জন্য একটা ইংলিশ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, সে কারণে এখন ওই বই ওই সিরিজের বইগুলো লিখতেছেন উনি এখন। বাট হচ্ছে যে উনি বলছেন খুব শীঘ্রই আর কি, যে তাও প্রায় 2-3 মাস আগে হয়তো যে উনি অনুবাদ করতে সালমানের লাগবে 1 ঘন্টা, তো ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, মেশিন ম্যান বলে কথা, মেশিন ম্যান যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে করে দিবে, চিন্তা কোনো কারণ নেই। যদি আমি প্রিয়ম সিরিজের পরবর্তী বইটা হাতে পাই, এবং আমাদের ইচ্ছা ছিল যে হচ্ছে যে ইংরেজি এবং বাংলাতে একই দিনে প্রকাশিত করা, এবং হচ্ছে যে এবং ওইটা হাতে পেলে এবং ওইটাই অবশ্যই প্রায়োরিটি হবে এবং ওইটাই আগে করবো। আমাদের জন্য এতজন ওয়েট করে, ডেইলি বলতে গেলে মেসেজ পাই যে পরের দুইটা বই কবে আসবে, অ্যাকচুয়ালি ওয়েট করে আসে, সুতরাং ওটাই প্রায়োরিটি পাবে। আচ্ছা কাইসার, আমরা একটা কোশ্চেন পড়লাম, এটা আসলে প্রশ্ন না অনুরোধ, কবির আহমেদ লিখেছেন সালমান ভাই ডেভিড ওয়েল্ডার্সের বই অনুবাদ চাই। হ্যাঁ ইচ্ছা আছে যে সামনে আমি আমার যে ফেমাস যারা আর কি থ্রিলার রাইটার আছেন আমেরিকান, ওদের সবারই একটা করে বই অনুবাদ করার ইচ্ছা আছে। আমি মাইকেল কনলি করেছি, তারপর স্টিফেন কিং সামনে ইনশাল্লাহ করবো, এবং ডেভিড ওয়েল্ডার্সের একটা হলেও করবো অবশ্যই। এটা কোশ্চেন কে করছে, রিয়াজ ভাই নাকি? না না রিয়াজ ভাই না, আমি ভাবছিলাম রিয়াজ ভাই, বাট এটা করেছেন কবির আহমেদ। আচ্ছা
কোন একটা ভাগ আছে। আমি তো কাসারের কাছে জানতে চাই, এই যে তুমি যে গল্প লেখলা, তোমার অনুভূতি কি, বা তোমার স্পয়লার ছাড়া এবং নাম ছাড়া বলো গল্পটা কি টাইপের? হ্যাঁ হ্যাঁ না বলেন ভাই। আচ্ছা, গল্পটা একটা থ্রিলার, এটা এখন এটা একটা একটা সাবেক একজন পুলিশ অফিসারকে নিয়ে, যার নাম হচ্ছে আকবর আলী, আর তার ফ্যামিলিকে নিয়ে আর কি। তার একটা মেয়ে আছে, তার মেয়ের একটা মেয়ে আছে, সো হি ইজ এ গ্র্যান্ডফাদার। আর ওই ওরা একসাথে একটা বাসায় থাকে, তো এই বাসায় কিছু একটা হয়, এইটাই। আচ্ছা, ইন্টারেস্টিং খুবই। আর কায়সারকে আমি এখন দায়িত্ব দিব, তুমি নাবিল, সালমান আর কেপির মধ্যে মানামাই লাগাও, মানে কোশ্চেন করো, ওদের ইন্টারভিউ না। মানামারি কেন লাগাবো? তো ভাই ভাই বলছো, এরা এটা কেন? এটা তো মানামারি মানে ওইটাই, ওই যে প্রেমের মানামারি হচ্ছে, যে ওই রেডিও ঢুলে তো আসলে জিনিস কন্টিনিউ হচ্ছে না। হ্যালো ভাই, নাবিল, আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, কিন্তু আমরা তিনজন ছাড়া বাকি তিনজন আমাদের এখানে রাজনীতি করছে। হ্যাঁ, গভীর চক্রান্ত চলছে কিন্তু এখানে কেপি। এটা খুবই ভুল ধারণা, কারণ হচ্ছে কি, নাবিল আমাকে বুদ্ধি দিছে যে আমাদের তিনজনের আসলে একসাথে আসা উচিত, নাহলে মজা হয় না। তো এর জন্য হচ্ছে এই তিনজনের প্ল্যানটা করা। সো এটার মেইন মেইন হচ্ছে ষড়যন্ত্রকারী হচ্ছে নাবিল এখানে। নাবিল কিন্তু একজন প্রতারক। নাবিল হচ্ছে দেশের এই দুর্দিনে রংপুরে যে বসে আছে সে ডাক্তার। শো করছিলাম তো, এটা খুব ইন্টারেস্টিং একটা শো ছিল, কিন্তু ওইখানে হয়তো প্রশ্নটা করলে ভালো হতো, কিন্তু আমি জানি না এখন ওই প্রশ্নটা করার স্কোপ আছে নাকি, সময় আছে নাকি। বলে ফেলো সেই পর্যন্ত সময় আছে আমাদের। তো তিনজনকে একই প্রশ্ন, এক একজন কোনো জবাব দিতে পারে নাকি। প্রশ্নটা হচ্ছে যে এটা খুবই কমন একটা খেলা, কমন একটা গেম, যে একটা এয়ারপ্লেনে তিনজন আছেন, আর এয়ারপ্লেনটা কিছুক্ষণ পর ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্যারাশুট মাত্র দুইটা, একটা আপনার নিজের জন্য যেটা একদম ম্যান্ডেটরি, এটা সরানো যাবে না, কিন্তু আরেকটা আপনি যে কোনো দুজনের মধ্যে যে কোনো একজনকে দিতে হবে। হ্যাঁ, নিজেরটা ই করা যাবে না, এখন আরেকটা কাকে দিবেন? প্রত্যেকজন এখন বলেন কেন দিবেন, কাকে দিবেন? আমি বলি আচ্ছা, ওকে সালমান। হ্যাঁ, আমি হচ্ছে যে এটা হইতেছে যে আমারটা যেহেতু স্বর্গ যাচ্ছে না, সেটা হচ্ছে যে আমি আমারটা আরেকটা যে আসলে নাবিলকে দিব, কারণ যে নাবিল তো বাজিকর লিখেছে, তার হলো জিমন্যাস্টিক সম্পর্কে অনেক আইডিয়া আছে, এবং যেহেতু সে হচ্ছে যে বাজিকরদের মতো, সে হলো ওখান থেকে গিয়ে কেপি কে বাঁচায় ফেলবে, এটা মিষ্টি ওটা। সুতরাং বলা যায় তিনজনই বাঁচবে। কেপি আমার লাইফ এখানে ফলাই দিলাম। এখানে আমার থিওরি হচ্ছে যে আমি যদি ওখানে থাকি, তাহলে প্রথমে আমি দুইটা প্যারাসিটি বাইরে ফেলে দিব, কারণ আমি তো আফটারঅল বাঙালি, তাই না? আমি তো আরেকজনের পা ধরে টান দিব, যে নিজে যাইতে পারবো না, ওদেরকে নিয়ে মরি। বাট আমার যদি মনে পড়ে এরকম একটা জোকস আছে ভাই, যেখানে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই স্কুল ছাত্রের ব্যাগ নিয়ে লাফতে দেয়, যে কারণে বাকিদের আর স্যাক্রিফাইস করা লাগে না। কেপি, ওটার বেস্ট ভার্সনটা হচ্ছে, কেপি শোনো, ওটার একটা বেস্ট ভার্সন আছে, সেটা হচ্ছে খালেদা, হাসিনা আর হচ্ছে এরশাদ। আমি অবশ্যই নিজে একটা প্যারাশুট নেবো, কারণ যান বাঁচানো খরচ অবশ্যই। আর সেকেন্ড প্যারাশুটটা আমি কেবিকে দেবো, কারণ যেহেতু বাংলাদেশের প্যারাশুট দেখা গেছে যে হয়তো সালমানের ওজন নিতে পারবে না, ভালো কাজ দিবে সবাই। এখানে একটু বিজ্ঞানটা একটু এখানে ব্যাপার স্যাপার আছে, কেপি ভাইয়ের যে হাইট ওটা কিন্তু সালমান ভাইয়ের মানে ওয়েট বরাবর হয়ে যাবে আর কি, এক্সট্রা হাড্ডিটা সেটা। নাবিল, তোমার ভার্সনটা তুমি যে বললে না, তুমি আর কেপি লাভ দিবা, তারপরে কি হবে বলি? তোমরা তো লাভ দিছো, সালমান করবে কি তোমাদের দুজনের প্যাসুট বড় বড় লাভ দিবে, বুঝছো? কতক্ষণ পর দেখা যাবে তোমরা তিনজনই চাপটা হয়ে গেছো।
আচ্ছা বাপ্পি ভাই, বাপ্পি ভাই যেহেতু সালমানের উত্তর দিচ্ছে, তো আমি বাপ্পি ভাইকে প্রশ্ন করি যে মনে করেন যে আমরা তিনজন নাই, আপনি কায়সার ভাই আর কৌশিক ভাই প্লেনের মধ্যে আছেন আর প্যারাসুট দুইটা, এখন আপনি কি করবেন? আমি চিন্তা মতো করবো কার বই গুলো আমাকে আমার নামে লিখে দিবে, আমি তার একটা প্যাসওয়ার্ড দিব। আপনি তো চাইলে কাউকে দিতে পারবেন না, আপনাকে কিছু একটা করতে হবে। চুপচাপ বসে থাক। এই কাইসার তোমার গোল কানে, কাইসার ভাইয়ের হচ্ছে দাদা মোটামুটি ঘুমায় যাচ্ছে, সো নেক্সট ওয়ান কাইসার ভাই। এখন যে আমার বইয়ের কালেকশন আসলে খুবই মানে এলোমেলো ভাবে রাখা, আসলে সেটাই দেখতে যাচ্ছে। আচ্ছা আমার বইয়ের সব দেখাইতে গেলে আমার পুরো রুমটা দেখাইতে হবে, আমি জানি না আমার রুমটা অ্যাকসেপ্টেবল নাকি সবাইকে দেখানোর জন্য। ওই কোনায় আমার সব বই একসাথে ঠাসা আর কি, আসলে পুরো জিনিসটা খুব ঠাসা ঠাসা ভাবে অবস্থা আর কি। আমার মানে বিভিন্ন জায়গায় স্ট্যাশ থাকে, যে তুমি পাশে একটা স্ট্যাশ, দেখছেন এই যে বের করতেছে, আরে বিশাল আমরা যে যুগলবন্দির কথা ছিল, যুগলবন্দি কি হলো? আমরা তো বগলবন্দি পেয়ে গেলাম, যুগলবন্দি কি হইলো? এই প্রশ্ন জাতির কাছে আমারও। আমি বলি হ্যাঁ বলো। যুগলবন্দি লেখার কাজ চলতেছে, অনেক যুগল গল্পটা অনেকদিন লিখে ফেলছি আসলে, এই ছোট গল্পটা লিখতে গিয়ে ওটা একটু বন্ধ হলো ওটার কাজ, কারণ আমি দুইটা লেখা একসাথে কখনো লিখতে পারি না। এখন যুগল আবার লিখতেছি, অনেক লেখা হয়ে গেছে। এক্সকিউজ নাই, দেখো তুমি লকডাউনের পরেই, লকডাউনের পরেই বই পাওয়া, রংপুর আটকা পড়ে গেছে, এখন তুমি ডাক্তারি করতে পারতেছো না। এখন যদি তুমি যুগলও না লেখো তাহলে তুমি কি বলবো আমাকে বোঝাও? তোমার এখানে এক্সকিউজটা কি? যেটা আমি এই কারণে দেখতে দেখতে তখন কিন্তু বন্দিত্বের দায়ভার দায়ভার তোমার হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় আমি জীবনে লিখে ভাইয়ের কাছে পাঠাই, আসলে তো একটা ছোট গল্প লিখলাম তো। এবং আরেকটা কথা বলে রাখি এখানে, আরেকটা বলে রাখি যে আউটসাইডার যে স্টিভেন কিং অনুবাদ করার কথা, এটারও প্রথম অর্ধেক অনুবাদ করা শেষ, আর নাবিল যদি বাকি অর্ধেক অনুবাদ করে তাহলে অফিশিয়ালি ঘোষণাটা দিয়ে ফেলো, ঘোষণাটা দিয়ে ফেলো অফিশিয়ালি, আগেই বলতে আউটসাইডার কথা, কেউ তো জানে না কি করার কথা। ও আচ্ছা, এখন হলো এটা হলো পুরোপুরি আমাদের বাপ্পি ভাইয়ের প্রচারণায় করা যে বইটা হলো স্টিভেন কিং এর আউটসাইডার, দুইটি আমার আর নাবিলে খুবই পছন্দের বই। এখন হচ্ছে এটা আমরা দুজন মিলে একসাথে মিলে করা কথা আর কি, যে এখন ওইটা অর্ধেক মোটামুটি শেপ আপ হচ্ছে, আর বাকি অর্ধেক নাবিল করলে ইনশাল্লাহ মার্কেট এক্সপ্লোর করবে। সুতরাং যারা দেখতেছেন তারা যদি, আমি করে হলো আচ্ছা, যারা দেখতেছেন তাদের মানে আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন এখানে করে ফেলি, যাচ্ছে তোমরা যে স্টিফেন কিং এর আউটসাইডার বইটা করতেছো, তোমরা কি পারমিশন নিছো? অধিকার আছে, অধিকার আছে, অধিকার আছে, মানে আমি বলছি না স্টিফেন কিং থেকে অনুমতি নিতে, তুমি যে আরেকজনের কাছ থেকে অনুমতি নাও, অধিকার আছে তার, যার অধিকার আছে তার থেকে, তার আশীর্বাদ আছে আশা করি আমাদের। আমার মনে হয় না যে তোমাকে তার বাংলাদেশের ফরন কি আশীর্বাদ নিয়ে দেওয়া তাদের জন্য, যাতে তারা এই প্রপারলি কাজটা করতে পারে আর কি, কোন মানে উল্টাপাল্টা অনুবাদ না। একটা কথা আছে ভাই, আজীবনী কথা আছে না একটা, যে না আমাকে নাবিল আর সালমান অলরেডি একটা মানে প্রমিস করছিল যে এই বইটা যদি অন্য কেউ অনুবাদ করে তারপরে ওর অনুবাদ করবে, তো এটা ছিল মজার ব্যাপার। এবং আচ্ছা তোমরা আরেকটা জিজ্ঞেস করি, তোমরা কি এটা আক্ষরিক অনুবাদ করবা নাকি হচ্ছে কাটছাট করে হচ্ছে চটি বই বের করবা?
না ইচ্ছা আছে যে পুরোটাই মধ্যে শেষ করে দিব। আমি জানি ওরা পুরাটাই করবে, অনেক আবার মেম্বাররা কনফিউজ হয়ে এই ক্লিপটুকু কেটে দেখা যাবে মানে বইয়ের প্রচারণায় ব্যবহার করবে যে ওরা তো বই কাটছাট করতেছে। সালমান সালমান অনুবাদ করলে এটা বইয়ের কাটছাট হবে না, এটা বইয়ের থেকে বেশি হয়ে যাবে, এক্সট্রা কিছু জিনিস লিখবে তারপরে। না এটা আসলে ভুল হয়েছে, এটা কেপি থাকলে হইতো, কেপি থাকলে এটা হচ্ছে একটা বাটখারা সাইজের বই হইতে পারতো। আরে এটার কাহিনী হচ্ছে যে মানে মাঝরাত আর দিন রাত বলে আসলে কিছু নাই এখন, কারণ কেউ আসলে আমাদের বইয়ের ঘোষণার জন্য মনে হয় না যে ওয়েট করতেছে, কারণ এখন তো দিনকাল ওরকম না। সো মনে হলো যে মাথায় আসছে দিয়ে দি, রাত হলে কি আর দিন হলে কি, কারণ দিনকাল যেরকম চলতেছে আমার মনে হয় যে বই কবে বের হবে, বই কি লিখতেছে এগুলো নিয়ে মানুষের খুব মানে এখন সেকেন্ড প্রায়োরিটি হয়ে যাওয়ার কথা সবকিছু। তো যাই হোক এখন হচ্ছে আমি চাই না যা ও আচ্ছা বাপ্পি ভাই বলতেছেন আচ্ছা ভুল হবে এটা ভুল কেন কেপি বলতেছে বইগুলি নিয়ে ওগুলি আমরা শুনি কি বলে। ওকে মানে আমি চাই না যে আমি জয়ন্ত কোর্সে পরে আজকে তো আগে হচ্ছে এটা নিয়ে কথা হয়েছে কিনা, মানে সালমান আর নাবিল তাদের মানে বই নিয়ে কথাবার্তা বলছে কিনা। যাই হোক কালকে যেহেতু আমি পাপকাস্টটা করে ফেলছি তো একটু হালকা মতলব বলে রাখা যেতে পারে। তো যেটা হয়েছিল যে অনেক আগে 2019 সালে ফেব্রুয়ারিতে আমরা একটা নিলামের আয়োজন করছিলাম, ওটা ছিল হচ্ছে শহীদ মিনার তৈরি হচ্ছিল তিনটা, কারণ দেশের প্রত্যন্ত অঞ্চলে ওদের হচ্ছে কোনো ফান্ড ছিল না, তাই লাইটার ফাউন্ডেশন হচ্ছে চেষ্টা করছিল যে তিনটা শহীদ মিনার বানানো। তো শেষ পর্যন্ত ডেডলাইন যেটা ছিল সেটা থেকে ওরা পিছিয়ে গেছিল, সে কারণে শেষে কিছু ফান্ডিং এর ঘাটতি ছিল, সেটা পূরণ করার জন্য নিলামের আয়োজন করতে বলা হয়েছিল। তো তখন হচ্ছে আমি বলছিলাম যে নেক্সট একটা রাজশাহী সতীর্থ প্রকাশনা এই নিলামটা আয়োজন করছিল, তো এখন আমি বললাম যে নেক্সট যে বইটাতে হচ্ছে আমি ওদেরকে দিব সতীর্থকে, সেখানে হচ্ছে যারা নিলামে অংশগ্রহণ করবে তাদের নামগুলো উৎসর্গপত্রে থাকবে। তো এটা বলার পরে 19 সাল থেকে 20 সাল পর্যন্ত আমি গায়েব ছিলাম, কারণ ওই বইটা লেখা হয় নাই। তো ফাইনালি এই লকডাউনের মধ্যে হচ্ছে আমি লিখে ফেললাম। তো ওইটা হচ্ছে একটা বই যেটার নাম হচ্ছে মানে যেটার নাম এখন আসলে অফিশিয়ালি ফিক্সড হয় নাই, বাট ওটা হচ্ছে একটা সাইকো থ্রিলার টাইপের বই যেখানে জাস্ট একটা সাইকোপ্যাথের সাথে কয়েকদিন দেখানো হবে, এবং মূলত হচ্ছে একটা ঘটনা কিভাবে অন্যান্য ঘটনার দিকে টার্ন অফ ইভেন্ট হিসেবে চলে যায়, এটাই হচ্ছে গল্পের মূল কাহিনী। খুব বেশি বড় না, হয়তো আপনি বইটা তাহলে 2.5 ঘন্টায় পড়ে শেষ করে ফেলবেন এরকম টাইপ, মানে ইট সাইজের বই এটা হচ্ছে না যেহেতু এটা একটা নভেলা। আর হচ্ছে স্বভাবতই জাদুঘরের সিকুয়েল আসবে এবছর হয়তো সব ঠিক থাকলে। তো জাদুঘরের সিকুয়েলটা মানে নিয়ে বেশি কিছু বলার উপায় থাকছে না, কারণ যেহেতু জাদুঘর যারা পড়ে নাই এখন সিকুয়েল নিয়ে কথা বললে একটা সমস্যা হতে পারে। বাট এটা হচ্ছে অনেকটা পার্বত্য চট্টগ্রামের যে বিদ্রোহীদের একটা সমস্যা ছিল এই 2000 সালের প্রথম দিক থেকে এবং তারও আগ থেকে, তো সেটার উপর কিছুটা হাইলাইট করা হবে। তবে মূল কাহিনী ওটাই না, আরো কাহিনী আছে, বাট সেই কাহিনীগুলো আসলে জাদুঘরের পর থেকে শুরু হচ্ছে, তো এখন ওইটা নিয়ে কিছু বলা যাচ্ছে। আর হচ্ছে দুইটা বই নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, তাদের মধ্যে একটা একটা নন ফিকশন যেটা আমি অনেকদিন ধরে লিখে যাচ্ছি বা আস্তে আস্তে কম্পাইল করতেছি, সেটা হচ্ছে থট প্রসেস যে মানুষ কিভাবে চিন্তা করা শুরু করে, সেটার উপর আমাকে একটা নন ফিকশন লেখা ছিল যেটা ওয়েবসাইটে ছিল। তো ওইটা হচ্ছে বাকি অংশটা শেষ করতে পারলে আমি চাবো যে এটাকে প্রিন্টে নিয়ে চলে আসতে। তো এই মুহূর্তে আমি নিজেই নিজের চার নাম্বার বইটার কথা মনে করতে পারতেছি না, কারণ হচ্ছে আচ্ছা সরি এরকমটা হয় যখন হচ্ছে লাইভে থাকি তখন হুট করে কথা হারাই ফেলে। তো চার নাম্বার বই যেটা ছিল সেটা হচ্ছে যে আমি একটা মুভি স্ক্রিপ্ট লিখছিলাম 2018 সালের প্রথম দিকে, তো ওইটা হচ্ছে স্ক্রিপ্ট হয়েছে কিনা আদৌ এটা আমি এখানে শিওর না, বাট ওইটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। ওই ব্যাপারে আমি বিস্তারিত বলতেছি না, বাট আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশে আমি একটা মুভি বানাতে পারছি সেটা উপযোগী করে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। তো স্ক্রিপ্টটা ছিল হচ্ছে আপনার 7 জন বীর শ্রেষ্ঠের উপরে আর ক্র্যাক প্লাটুনের উপরে। তো সেটা নিয়ে কাজ করতে স্বভাবত অনেক দেরি হবে যেহেতু এটা হচ্ছে একটা খুবই এখনো কোনো কিছু ফিক্স না হওয়া প্রজেক্ট, কিন্তু সেটার জন্য তো আমাদের আসলে বই লেখা থেকে দেরি করার দরকার নেই ভাবলাম। সো ভাবলাম যে এটাকে একটা নভেল আকারে নিয়ে আসা যায়, তো ওইটাকে আমি নভেল হিসেবে নিয়ে আসার চেষ্টা করবো। এটাই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত প্ল্যান যে যে চারটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সালমান আবার ভেঙে গেছে, হয়তো নেটের সমস্যা। আমরা কেপির অর্গানাইজড পদ্ধতি শুনলাম।
তারপর নাবিলের কি আমি আসলে শুনতে চাচ্ছিলাম যে যদি অলরেডি না বলে থাকে তাহলে যাতে সালমান আর নাবিলও বলে যে ওরা আসলে মানে যদি একদম ফিক্সড প্ল্যানও না থাকে ভেগলি কি প্ল্যান করতেছে কি নিয়ে কাজ করতে কিন্তু সালমান তো ভেগে গেছে না চলে আসছে না না সালমান আসছে যে চলে আসছে যুগল বন্ধুর যে পার্ট যুগল আমার যতটুকু পার্ট যুগল ওটা নিয়ে কাজ হচ্ছে বেশ কিছু লেখা হয়ে গেছে যেহেতু একটা নভেলা হবে বা নভেলা থেকে বড় হবে তারা দুজন হচ্ছে একটা সংস্থার এজেন্ট তো একটা বলতে পারেন একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট তো তারা দুজন দুজনকে কখনো এর আগে দেখেনি তারা প্রথমবারের মতো তাদের দেখা হয় একটা মিশনে গিয়ে একটা গাড়িতে করে তাদেরকে যেতে হবে দেশের একটা প্রত্যন্ত অঞ্চলে এক মার্ডার সাসপেক্টেড তো এটাই হচ্ছে যুগলের কাহিনী এই কাহিনী গল্পটার মধ্যে অনেক মানে বলতে পারেন ফিলোসফিক্যাল অনেক থিওরি তত্ত্ব এগুলো পাবেন আর হচ্ছে একটু সাইকো থ্রিলার টাইপেরও কিছু ভাইব পাওয়া যাবে ওইটা সিরিয়াল কিলার টাইপের গল্প বলতে পারেন সাইকো থ্রিলার সাধারণত করি কি যে প্লট নিয়ে কারোর সাথে ডিসকাস করি না যে আর স্পয়লার হয়ে যাবে ও তো পড়তে পারবে না বা হচ্ছে আমরা ওই যে ওই চর্চাটা এখন ভাবে আমরা বানাইতে হতে পারি না তো ভাবলাম কি যেটা এটা থেকে বের হই আমরা হচ্ছে প্লট ডিসকাশন কিছু করি কথাবার্তা বললে সেটা ভালো আছে মানে ও হয়তো মজাটা কম পাইলো একটু যদি ও প্লটের টুইস্ট জানে না ফেলো তারপর অন্তত আমাদের লাভ হলো তো তারপর হচ্ছে এটা এটা হ্যাঁ এটা এটা কেপি বলো তুমি বলো শেষ করো আচ্ছা তারপরে হচ্ছে আমরা বলছিলাম যে এরকমই একটা দিনের মধ্যে আমরা হচ্ছে ডিএমসির হলের মধ্যে বসে আছি বসে বসে আমরা প্লট নিয়ে আলোচনা করতেছি যেমন এখন নাবিল আমাদেরকে প্লট একটা বললো তারপরে কি দাঁড়ালো যে আমরা প্লট নিয়ে কথা বলছি যখন ধরা যাক বছরের শুরুতে আর শেষে যখন বইটা লিখছি তখন ধরা যাক যে বছরের শুরুতে যেটা বলছিলাম সেটা পুরো 180 ডিগ্রিতে প্লট চলে গেছে নাবিল মনে আছে নাকি এটা কিন্তু হয় আবার মানে আসলে এটা এটা হয় এবং এটা এটা ভালোর জন্যই হয় তবে আমাদেরকে মানে আমরা যেটা করছি আউটকাম চেঞ্জ হচ্ছে ঠিক আছে কিন্তু তো তুমি আমাকে প্লট বলছো আমি তোমাকে প্লট বলছি এবং প্লটের একটা জটও কিন্তু তুমি খুলতে সাহায্য করছিলা এবং আমিও তোমার প্লটের ব্যাপারে কিছু মন্তব্য করছিলাম আশা করি এমন কিছু এলিমেন্ট ঢুকছে যেগুলো কিছু এমন কিছু জিনিস বের হয়ে গেছে এমন কিছু জিনিস ঢুকছে যেগুলো খুব দরকার ছিল তো ওইটা কথাবার্তা না হলে হয়তো জীবনে বের হয়ে যাবে কারণ হয়তো ওটা ওই যে থিঙ্কিং আউট লাউড এর মতো এটা আমি নাবিলকে বলতেছি না আমি জোরে জোরে চিন্তা করছি এতদিন কিন্তু আমরা কাজটা করতাম কি হ্যাঁ এতদিন আমরা করতাম কি যে গল্প লিখতাম স্পয়লার বাদে মানে কাহিনী যতটুকু বলা যায় ততটুকু বলতাম কিন্তু গত বছরে মানে এই কাজটা যে করছি এটাতে ভালো হয়েছে অনেক লাভ হয়েছে হ্যাঁ এবং এটাতে হচ্ছে সুবিধা আছে এরকম যদি কিছু ট্রাস্ট সার্কেল বানানো যায় তাহলে মানে রাইটার দের অনেক উপকার হবে যে সে বলে দিল পুরো আচ্ছা ওর একটু মজা কম লাগলো বাট আউটকামটা ভালো হবে খারাপ তো না হ্যাঁ আউটকামটা ভালো হবে এবং আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে আমরা যে বাতিঘরে আগে যখন বাতিঘরে তো একটা আড্ডা দিতাম ঢাকা ভার্সিটির মসজিদের পাশে ওইখানে বসে কিন্তু আমরা মনে করেন যে যার যার প্লট নিয়ে ভালোই আলোচনা হইতো কারো জট থাকলে বাপি ভাই তো তখন যাইতেন নাবিলও তো আসতো এবং জট থাকলে জাবেদ আসেন ভাই ছিল তখন তখন হইতো কিন্তু ভালোই প্লট নিয়ে ভালো প্লট ডিসকাশন হইতো তখন যদি ফ্যামিলি মেম্বার কম ছিল এখন ফ্যামিলি মেম্বার আরো বেশি আশা করা যে করোনা পরিস্থিতির ভালো হইলে আমরা আরো বিস্তারিত ভাবে আটা দিতে পারবো এবং আমরা আরেকটা কথা বলতে পারি এখানে যে হচ্ছে যে নাবিল আর কেপির সাথে প্ল্যান করতেছিলাম যে হচ্ছে যে নাবিলে খুব সম্ভবত একটা পেজ খুলছে বই রিভিউর এবং বই সম্পর্কে কথা বলা এবং আমাদের ইচ্ছা আছে যে সামনে আর কি এটা নিয়মিত কিছু একটা এরকম করা কারণ বাইরে তো আমরা দেখি যে বুক রিভিউয়াররা অনেক বই নিয়ে আলোচনা করতেছেন
ভিডিওতে এসে সুযোগটা আমরা করতে পারি কিনা। আচ্ছা এখানে আমি একটু বলে দিই আমাদের রেগুলার ইয়া দরকার। আচ্ছা আমি আমি একটু ইন্টারফেয়ার করি। আচ্ছা যে সিদ্দিক ভাই চলে আসছেন আমাদের এখানে। ও হ্যাঁ হাই সিদ্দিক ভাই। আপনি লাগাবেন এখানে বসে এখন না কাইসার ভালো করে এগুলা কাইসার ভাইকে সব এরকম মার দাঙ্গা হিসেবে চিনে এটা আমি আজকের আগে জানতাম না। কাইসার ভাই এগুলো খুব ভালো পারে। কাইসার ভাই এসে খুব সুন্দর করে একটা ইয়া ছিল ওই যে সিদ্দিক ভাই আপনার যে র‍্যাপিড র‍্যাপিড রাউন্ডটা ছিল সেদিন আলাপ বিলাপে ওইটা হচ্ছে যে কেপি আর নাবিলকে জিজ্ঞেস করবেন আজ খালি ওই র‍্যাপিড রাউন্ডটা। না না ওটাকে তো আলাদা করে ওদের ডাকবো ওদের এখন কেন জিজ্ঞেস করবো ওটা একটা অনুষ্ঠানের প্রোগ্রাম এটা একটা ডাকবেন ওইদিন তো আলাদা থাকবেই। আজকে হচ্ছে যে ওইটাই আর কি যে আমাকে যেটা জিজ্ঞেস করছেন ওটা ওদেরকে আর কি জিজ্ঞেস করবেন আর কি যে আমি সেম কোশ্চেন নিয়ে ওটা ওদেরটা তো আলাদা হবেই সমস্যা নেই। আচ্ছা ওইরকম কোশ্চেন পরে আমি আগে কিছু কোশ্চেন মাথায় আসছে ওগুলো করে ফেলি। কাইসারও শুনো হ্যাঁ নাবিল কেপি আর সালমান তিনজনের কাছে প্রশ্ন ইন্ডিভিজুয়ালি যে লকডাউন কাটলে পরে আমি নাবিলকে জিজ্ঞেস করি যে বাকি দুইজনের সাথে তুমি মনে করো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কোন দুইটা খাওয়া খেতে চাও একসাথে বা কোথায় বসে খেতে চাও কি খাইতে চাও হইতে পারে যে তুমি কেপির সাথে কাছে খেতে চাও সালমানের সাথে আইসক্রিম খাইতে চাও এরকম একদম ট্রু অ্যানসার দিবা ভাই। উত্তরটা কি আমি দিব প্রথমে দাও 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 সমস্যা নাই না মানে আপনি বলে যে সালমানের সাথে আর নাবিলের সাথে তুমি এটাটা খেতে চাচ্ছো বাকি থাকলাম তো আমি এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি যা যা ইচ্ছা বলে দাও। হ্যাঁ বলে দাও আসলে আমি নাবিল আর সালমানের সাথে যা যা খেতে চাই তা কিছু বলা যাবে কিছু বলা যাবে না বাট পুরান ঢাকা একবার ঢুঁ মারতে হবে এটাই পুরান ঢাকা একবার ঢুঁ মারতে হবে এটা সত্যি তারপরে প্রচুর খাওয়া দাওয়া হবে এটাই সালমান আমি নিশ্চিত ভাবে জানি যে বলতে হবে আইটেম ধরে ধরে বলতে পারবে যে আমরা এটা এটা খাবো এখন তো যে আমার পার্সোনাল ইচ্ছা যেটা সেটা হলো সত্যি কথা যেটা বললি যে করোনা ভাইরাস এটা যদি শেষ হয় আমি কখনো রংপুর যাই নাই সুতরাং আমি চাই যে হইতেছে যে কেপি আমি নাবিল একসাথে হয়তো রংপুরে গিয়ে ওখানে কিছু টাইম স্পেন্ড করলাম যে ফাঁকে খাওয়া হইলে তো হবে যে রংপুরের যে ফেমাস খাওয়া কিছু আছে সেগুলো আর কি টেস্ট করে দেখা। রংপুরের চটপটি নাকি খুবই জোশ প্রেস ক্লাবের পাশে নাকি আমি জানি না সেটা আমাকে নাবিল আলোকিত করতে পারবে আমাকে পৌর বাজারের পাশে রংপুরে আমি তো মাস যাবো আমার যাওয়ার দরকার অ্যাকচুয়ালি অন্য কারণে কারণ শুধু নিজের জন্মস্থান একটা জিনিস একটা প্রবলেম সবারই হচ্ছে এটা সবার অন্য জায়গায় ঘুরতে যাওয়া উচিত এটা বাপ্পি ভাই চামে দিয়ে অন্য সিস্টেমে এটা কভার করে সেটা হচ্ছে আমরা ধরো কোন একটা হোম টাউন নিয়ে বা কিছু একটা লিখতে গেলে সবসময় হোম টাউনকে টাইনা নিয়ে আসি রাস্তাঘাট চিনি এবং খুব ইজিলি ওই জায়গাটাই করা যায়। যেমন নাবিলের বাবু হচ্ছে সব রংপুরে বাড়ি ও এলে জন্মাইছে তো আমার ক্যারেক্টার রাস্তা জন্মাইছে আমি কুষ্টিয়ায় বড় হয়েছি কিন্তু আমার আমি খুলনা মানে ধরো কলেজ লাইফে খুলনা কাটাইছি তো যেই কারণে কলেজ ভার্সিটি লাইফ যে কারণে খুলনা ধরো আমি চষে ফেলছি মানে ওই সময়টা তো মানুষ দৌড়ায় বেড়ায় আর কি সব চেনার চেষ্টা করে কিন্তু কুষ্টিয়ার অ্যাকচুয়ালি অলিগলিও আমার চেনা কিন্তু কোন এক বিচিত্র কারণে যেটা হয়েছে জন্মস্থান ছাড়া কুষ্টিয়াকে ওইভাবে আমি দেখি নাই বা লেখায় আনি নাই এই জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া উচিত রংপুর গেলে রংপুরের রাস্তাঘাট দেখতে হবে। আমি এদিক দিয়ে বাইকে গেছি আমার লেখায় কোনো জায়গা ছাপ নাই মানে নির্দিষ্ট জায়গা ছাপ নাই ভাই আপনি তো কোনো জায়গায় জানি না এক ঢাকা ছাড়া এক্স্যাক্টলি এইজন্য পুরো বাংলাদেশে আমি আরেকটা আরেকটা ইয়ে বলতে চাই আরেকটা যেখানে খেতে চাই বা যেতে চাই সেটা হচ্ছে বাপ্পি ভাইয়ের হচ্ছে যে একটা বেকারি আছে সম্ভবত আমরা হচ্ছে তার গ্রামের বাড়ি গিয়ে ওই বেকারি তার পুকুর এগুলো সব দেখতে চাই একদিন
মনে হয় সালমান বেকারিটা একটু বেশি দেখতে চাই, কুকুরের চাই তোমরা যদি ওখানে খাবার দাবার পাওয়া যায় তোমরা প্ল্যান করলে খুলনায় আসতে পারো। আচ্ছা নাবিলের কাছ থেকে শোনা হয়নি, নাবিল বলো লিপিয়ার দিনে খাইছি, বর্তমানে বলা যাবে না এবং যারা জানেন না তাদের জন্য বলতেছি যে বাতিঘরে আমরা যারা রাইটার আছি তারা কিন্তু তাদের কিন্তু যখন আমরা বাতিঘরে নাজিম বেসারে দেখা করতে যাই বাংলা বাজারে, উনি কিন্তু প্রতিবারই আমাদেরকে নাজিরা বাজার বা ওখানে নিয়ে গিয়ে খাওয়ান আর কি। এটা হলো নাজিম ভাইয়ের একটা আলাদা ফ্রেন্ড বলতে পারেন বা ইয়ে বলতে পারেন, এটা খুবই মানে আই পার্সোনালি এনজয় এটা। আমি অ্যাকচুয়ালি লকডাউনের পরে বাংলা বাজার বাকি হতো কিন্তু কথা হচ্ছে আমি এই বছর যেটা মিস করতেছি সেটা হলো বাতিঘরের গেট টুগেদার, মানে এতদিন হয়ে যাওয়ার কথা ছিল আরেকটা হয় যেটা হলো বাপি ভাই নিজে রান্না করে আমাদের খাওয়ায়, গত দুই বছরই হয়েছে জিনিসটা, এবছর হবে হয়তো আরো সামনে দেখা যাবে সব ঠিকঠাক থাকলে। বাপির তো আমাদেরকে সুহর ট্রিট দেওয়ার কথা কবে জানি তাই না? আমি তো এখন মানে আমার আবার বদল ভাষা একসাথে অনেক কিছু করার, মানে আমি একটা বুফের মতো আর কি, একবার এটা নেই একবার এটা খাই একবার এটা খাই একবার এটা খাই। না আমি একটা ইয়া দেখলাম যে আমার খুব ফেভারিট একটা সিরিজ পড়তেছেন রেজিডেন্ট আর কি, রেজিডেন্ট কেমন লাগতেছে ভাই? রেজিডেন্ট ভালো লাগতেছে, ইনফ্যাক্ট আমি আপনার বইটা শেষ করার পর আমি আপনার রিভিউগুলো খুবই রিলিজিয়াসলি পড়ি। আপনি সেই 2015 সালে রেজিডেন্ট ফাইল করে শেষ করেছেন, রিভিউগুলো খুবই হ্যাঁ ফেরা তো আগে পড়ছি, আমি আমার খুব ভালো লাগে রিভিউগুলো পড়তে। তো সোফার আমি দুইটা বই শেষ করলাম, প্রথমটা হচ্ছে স্টর্ম ফ্রন্ট, তারপরে একটা হচ্ছে ফুল মুন, আর এখন ওই থার্ড যে বইটা গ্রেট পেরিয়ড এটা শুরু করছি। তো এই রেজিডেন্ট সিরিজটা এটা সুবিধা হচ্ছে যে এটা কিন্তু প্রতি বইয়ের সাথে ভালো হয়, মানে নেক্সট বইটা আগের বইটা থেকে ভালো। আচ্ছা হ্যাঁ এটা আমি শুনছি, কিন্তু আমি প্রথম রেজিডেন্ট ফাইলস কাছে রেজিডেন্ট ফাইলের খবর পাইছি আমাদের ওই সাকিব চৌধুরী ভাই যে ওই গিক মিথটা করেন, ওই যতবারই রেজিডেন্ট ফাইল টপিকটা আসে ওনার চেহারাটা আলাদা রকম লাইট চলে আসে আর কি, জিনিসটা কিন্তু একটু প্রোগ্রেসিভ, যে প্রথম বইটা একটু ঠান্ডা, পরেরটা একটু আরেকটু ভালো, থার্ডটা মনে হয় আরেকটু ভালো যাবে, যেটা আপনার অনেকদিন কিন্তু যারা পড়ে আসছে সিরিজটা তারা কিন্তু লাস্ট বইয়ের পরে অনেকদিন ধরে ওয়েট করতেছে আর কি, এবছর দুইটা বই বের হবে আর কি সিরিজে। আর হচ্ছে যে বাতিঘরের তো অনুবাদ আছে, এটা এর চতুর্থ বইয়েরও বোধহয় দেখলাম যে রাফি ঘোষণা দিয়েছে অনুবাদ আসবে সামার নাইট। আচ্ছা রাফি মানে ওয়াসি? না 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 মুতাসিম আদি রাফি। ওকে ওকে এই কাইসারের কথা থেকে একটা প্রশ্ন মাথায় আসলো, এটা কি আমি করে ফেলবো ভাই? মানে ভাই বলতেছিল আলাদা কন্টেক্সটে এই যে প্রোগ্রেসিভ ব্যাপারটা, বাট কথা হচ্ছে যে ধরা যাক কি যে নাবিল আর সালমানের কাছ থেকে আমি এটা জানতে চাবো যে আমরা হচ্ছে
বেশি সময় ধরে ছিলাম না ইন্ডাস্ট্রিতে, কিন্তু কয়েক বছর হয়ে গেছে। এখন আমাদের মনে হয় যে এটা আমরা জানতে পারি যে নাবিলের কাছে বা সালমানের কাছে, যে আমরা যখন শুরু করছিলাম বা পাঁচ বছর আগে আমাদের কাছে জিনিসগুলো কিরকম ছিল বা লেখালেখির ব্যাপারটা কিরকম ছিল বা কিভাবে কাজ করতাম আর এখন কিভাবে কাজ করি, চেঞ্জটা কি আসছে। তাহলে যদি এমন কেউ থাকে যারা হচ্ছে হয়তো আমাদেরকে দেখতেছে, যারা হয়তো লেখালেখি করতেছে একদম শুরুর দিকে, তারা হয়তো কিছু ইনসাইট পাবে। নাবিল বল। আচ্ছা, আসলে লেখালেখির ব্যাপারটা অনেক আগে থেকে আমি শুরু করছি। কেপি জানে, কেপি আমার মানে কেপির সাথে পরিচয় পাঁচ বছর আগে, সে আমার লেখা পড়ছে, এরকম অবস্থা। স্কুল থেকে আমি লেখালেখি করি। তো আসলে তখনকার লেখা অনেক কাঁচা ছিল, অবশ্যই ক্লাস সেভেন এইটে যেগুলো লিখতাম সেগুলো তো অনেক কাঁচা হবেই, স্বাভাবিক। তো তারপরেও আমি নিয়মিত লেখা চালাইছি, দশ পত্রিকায় ১৬ ১৭টা লেখা বেরোয়ছিল। তারপরে হচ্ছে নাজিম ভাইয়ের সাথে পরিচয় হয় ফেসবুকে ২০১১ সালে। তখন নাজিম ভাইকে বলি যে ভাই আমি একটা বই অনুবাদ করতে চাই, বন্ড সিরিজটা আমার অনেক পছন্দের, বন্ড সিরিজের চতুর্থ বইটা করা হয়নি, ওটা আমি করব। তারপরে বন্ড লিগেসিটা করি, ওটা পরের বছর বেরোয় ২০১২। তো যাই হোক, ততদিনে অনেক বই টুই পড়ে ফেলছি। আর হচ্ছে মৌলিক লেখার একটা ইচ্ছা ছিল, তারপরে আরো একটা অনুবাদ করার পরে মানে মৌলিকে হাত দিই। তো আগে থেকে যেহেতু ছোট গল্প অনেকগুলো লিখছিলাম, তো ওই জন্য মৌলিকের সমস্যা হয়নি লিখতে, সাপোচনে লিখে ফেললাম। আর হচ্ছে সাপোচনে লেখার জন্য আমি, হ্যাঁ আমি লিখতে সমস্যা হয়নি বইটা, কিন্তু বইটা লেখার পিছনে লিখতে বসার আগে আমি অনেক সময় দিয়েছিলাম বইটা প্লটটার পিছনে, প্রায় চার বছর। প্লটটা একটা ছোট গল্পের প্লট হিসেবে মাথায় আসছিল, কিন্তু ধীরে ধীরে সময় দিয়ে আমি মানে সাপোচনে উপন্যাস যেটা দেখতেছেন ওই রকম মানে ওই চেহারাটা পাইছে। তারপরে সাপোচনে লিখে আমি দেখলাম যে অনেক ভালো লাগছে, যেহেতু অনেক সময় দিয়ে প্লটটা বানিয়েছি। আর প্লাস আমি ছোট গল্পগুলো লেখার কারণে আমার নিজের একটা মানে ভঙ্গি একটা দাঁড়ায় গেছিল, যেটা লেখার নিজের লেখার নিজস্ব। তো ওই জন্যই পরের বইগুলো লিখতে আর সমস্যা হয়নি। বাজিকর, বাজি, বিভং, বাজি জীবনবিদ্যা, এগুলো দেখা গেছে যে মানে আসলে নতুন লেখকদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে অবশ্যই, কিন্তু পড়লেও মানে অন্য লেখকের আপনি ভঙ্গিটা নেবেন না, অন্য লেখকের বর্ণনা ভঙ্গি আপনি নেবেন না, আপনি হুমায়ুন আহমেদের বর্ণনা ভঙ্গি কখনই নেবেন, যতটাই আপনার কাছে আপনার যতটাই আয়ত্ত হবে। হুমায়ুনের বর্ণনা ভঙ্গি বলেন বা কাজী নজরুল হোসেনের বর্ণনা ভঙ্গি বলেন বা আপনি তারাশঙ্কর, সুনীল, যার কথাই বলেন, সবার উপরে আপনি পড়বেন, সবার সবার লেখা আপনি স্টাডি করবেন, কিন্তু স্টাডি করলেই তার মতো করে লিখবেন, তখনই তার মতো করে লিখবেন, লিখলে আপনি মোটামুটি একজন ব্যর্থ হবেন। কারণ সেটা তো অবশ্যই, আর এখানে আমি একটু ডিরেক্ট করি, ওকে মানে আমি কোশ্চেনটা ডিরেক্ট করে এরকম যে ধরা যাক কি যে সাপোর্টশনে লেখার সময় তোমার মাইন্ডসেট কিরকম থাকতো সেটা থেকে, মানে একটা কিছু তো থাকতো সেটা থেকে, ধরো যে বাজিমাত লেখার সময় তোমার মাইন্ডসেটে কতটুকু চেঞ্জ আসছে সেটা কি তুমি ডিফাইন করতে পারবা? এটা যদি কঠিন, কারণ নিজে থেকে বোঝা যায় না, কারণ আমরা তো একদিন একদিন করে বাঁচি, সো চেঞ্জটা একটু একটু করে আসে। বাট যদি তুমি এখন চিন্তা করো প্রশ্ন করছো, তাহলে তুমি বলতে পারবে আসলে আসলে আমার মাইন্ডসেটের ব্যাপারটা বলি, খুব একটা চেঞ্জ হয়নি। কারণ আসলে কি মানে আমার অনেক ছোটবেলা থেকে আসলে একটা শখ যে আমি লেখক, এটা এটা সবসময় আমার শখ। তো আমি সাপোর্টশনে আমি যখন লিখি তখন কিন্তু এমন না যে এটা আমি খুব শখ করে লিখছি, তারপরে দেখা গেছে আমি মেডিকেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবো আর বই কোনদিন লিখবো না, এমনটা না। আমি অ্যাকচুয়ালি সাপোর্টশনে লিখতে লিখতেই আমার বিভাগের প্লট আমি চিন্তা করতেছি, বিভাগ আমার চার নম্বর বই, সেটা প্লট আমার ভাবনা করার জন্য। তোমার মেথডোলজি সেটা কি চেঞ্জ আসছে? ধরো যে সাপোর্টশনের সময় তুমি হয়তো আগে পুরোটা প্লট করতে এইভাবে, কিন্তু এখন ভাবে করো না, এই টাইপের কিছু না? মেথডোলজি হালকা একটু চেঞ্জ আসছে, যেটা হচ্ছে সাপোর্টশনের জন্য আমি খুবই মেটিকুলাসলি প্লটটা সাজাইছিলাম, প্রতিটা অধ্যায়ে আমি কিভাবে লিখবো সেটা সাজাইছিলাম, কিন্তু দেখলাম যে আসলে যতটাই সাজাই তো লাভ নাই, অধ্যায় সংখ্যাও মেলে নেই, কিছুই না, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এবং চেঞ্জ যেগুলো হয়েছে আমার ধারণা, আমার ধারণা সেগুলো ভালো জন্য চেঞ্জ হয়েছে। এবং পরের দিকে যেটা আমি খুব করেন বেশি হয়েছে, না আগে শেষ করো, বলে ফেলো বলে ফেলো, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, তো পরের দিকে দেখা গেছে যে আমি প্লট একটা খসড়া লিখতাম এক পেজের মধ্যে, এক পেজের মধ্যে লিখতাম যে আমি বইটা কিরকম দেখতে চাই, একদম কঙ্কালটা জাস্ট মানে ব্যাকবোনটা, জাস্ট ব্যাকবোনটা দাঁড়া করাই, তারপরে হচ্ছে লেখা শুরু করি। দেখা গেছে যে
আপনা থেকে হয়ে যায়। ও আর একটা ব্যাপার যেটা আমি করি, এটা হচ্ছে উপন্যাসের জন্য, এটা আমার সম্পূর্ণ নিজস্ব সঙ্গী দেখার, সেটা হচ্ছে উপন্যাসে তো সাবপ্লট থাকবে, উপন্যাস তো শুধু একটা গল্প না, শুধু একটা গল্প হলে তো মনে করো ওটা বড় গল্প বা নভেলা হয়ে যায়। তো উপন্যাসে অনেকগুলো প্লট থাকে, সাবপ্লট থাকে, তো আমি একটা কাজ করি কি, সেটা হচ্ছে ওগুলো প্যারালালি লিখি, মানে হয়তো দেখা গেছে যে বাবুর কাহিনী এজেন্ট বাবুর কাহিনী চলতেছে, আবারও বেশে এজেন্ট বিলি সিম্পসন তার কাহিনী আলাদা চলতেছে, তো আমি যখন বাবুটা লিখতেছি তখন অধ্যায়ের পর অধ্যায় আমি শুধু বাবুই লিখতেছি একটা ওয়ার্ড ফেলে, আবার যখন বিলি সিম্পসন একটা লিখতেছি তখন অধ্যায়ের পর অধ্যায় ওইটাই লিখতেছি, ট্রাভিস একটা যখন লিখতেছি অধ্যায়ের পর অধ্যায় ট্রাভিসই লিখতেছি, তো এভাবেই আমি লিখি এবং পরে ওগুলো কম্পাইল করি, তাতে সুবিধা হয়। দেখা গেছে যে যখন দুটো কাহিনী একখানে একখানে মার্চ করে তখন একটা একটা কাহিনী শেষ হয়ে যায়, একটা একটা ওয়ার্ড ফাইল আমার শেষ, তারপরে আমি শুধু ওই দুজনের মিলিত কাহিনীটাই চালু। আবার এটা এটা শুনে মনে পড়ে গেছে যে মিথস ক্রিয়া যখন আমি প্রথম দেখছিলাম না, ওখানে প্রথম 28টা চ্যাপ্টার লেখা ছিল, 28টা সম্ভবত চ্যাপ্টার লেখা ছিল যে একভাবে লেখা হয়েছিল, কিন্তু প্রিন্ট করার ঠিক দুই তিন দিন আগে আমি ওটা চেঞ্জ করে মানে একটা একটার মধ্যে মার্চ করে দিয়েছিলাম, মানে প্রথমে ছিল যে একজনের স্টোরি পুরোটা ছিল, তারপর আরেকজনের স্টোরি পুরোটা ছিল, তারপর মনে হলো যে না এটা এভাবে হলে হবে না, প্যারালাল করা যায়। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আমি নাবিলকে করি, তারপর সালমানের কাছে যাবো একই প্রশ্ন। তো আমি হচ্ছে মানে এখন তোমাদেরকে সবাইকে পেয়ে গেলাম, ভাবলাম যে প্রশ্নগুলো করে ফেলা যাক, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে যারা এখন নতুন একটা নভেল লেখা শুরু করছে ওরা জিজ্ঞাসা করে যে ভাই যখন প্লট বানাইছিলাম তখন একরকম ছিল, তারপরে যখন আমরা আগাইছি তারপর একসময় মনে হয়েছে এটা মানে আর শেষ করা সম্ভব না, যেটা মানে ধরা যাক যে কেউ একজন একটা এন্ডিং জানতো এরকম হবে, তারপরে সে ওভাবে আগাচ্ছিল 50% যাওয়ার পর সে যখন বুঝতে পারতেছে যে দুনিয়া ওরকম নাই, তখন দেখা যায় কি মানুষের ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, কারণ প্রথমে যখন আসে মানুষ তখন তো ওরা জানে না যে সবাই এটার মধ্যে দিয়ে যায়, ওরা মনে করে যে যে লেখক যেটা শুরুতে ভাবছিল ওটাই শেষে হবে, বাট ওরা কিন্তু এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে পড়ে, কারণ সে মনে করে যে অলরেডি 40,000 শব্দ লিখে ফেলছে, লেখার পরে তার মনে হচ্ছে কি যে ভাই এখনো তো হয় নাই জিনিসটা, মানে অন্যদিকে চলে যাচ্ছে। তো এটা নিয়ে তো তুমি তো জানো আমিও জানি যেগুলো এরকম চেঞ্জ আসে, দেখা যায় এন্ডিং এ চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে, তুমি কি বলবা যে যারা এগুলো নিয়ে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় তাদেরকে তুমি কি বলবা যে হ্যাঁ এটা সবার সাথে হচ্ছে, এটা বোঝানোর জন্য তোমার কিছু বলার আছে নাকি? আমি আমি প্রথমে বলি যে এই এই অবস্থায় না পড়ার জন্য কি করতে হবে, এই অবস্থায় পড়ে যাওয়ার একটা মানে বিধান আছে, ওটা আমি একটু পরে বলতেছি, না পড়ার জন্য কি করতে হবে সেটা হচ্ছে এন্ডিংটা ভেবে রাখা ভালো, কারণ অনেক সময় আমরা মানে এন্ডিং না ভেবে গল্প শুরু করি, সবারই নিজস্ব লেখা ভঙ্গি আছে অবশ্যই, যে কারো স্বাধীনতা আছে এন্ডিং না ভেবে লেখা শুরু করার, তার যদি ভালো মনে হয় যে সে ক্যারি করতে পারবে তাহলে ভালো, কিন্তু এন্ডিংটা ভেবে রাখলে পয়েন্ট স্টার্টিংটা যদি আমরা ধরি পয়েন্ট এ, এন্ডিংটা ধরি পয়েন্ট বি, তাহলে পয়েন্ট এ আর বি ভেবে রাখলে মাঝখানে কিন্তু পয়েন্ট বাকি পয়েন্ট গুলো চলে আসে, তো ওইরকম পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থাকে না। আর যদি 40,000 ওয়ার্ড লিখে ফেলার পরে যদি কেউ একটা স্টেলমেন্ট অবস্থায় পড়ে, একটা আটকানো অবস্থায় পড়ে, তাহলে মানে তাকে রচনার কিছু অংশ ছেটে ফেলতে হবে, কারণ প্রতিটা লেখারই একটা একটা পয়েন্ট থাকে যেখান থেকে মানে অনেক দিকে যাওয়া যায়, সে হয়তো 40,000 লিখছে, সে দেখুক যে শেষ 5,000 ওয়ার্ড বা শেষ 10,000 ওয়ার্ডের মধ্যে কোন রকম চেঞ্জ করলে সে নতুন ভালো এন্ডিংটার দিকে যেতে পারবে কিনা, যেটা সে ভাবতেছিল সেই এন্ডিংটার দিকে সে যাইতে পারবে, এটা একটা পদ্ধতি যে হয়তো শেষে 10,000 ওয়ার্ড সে যদি নতুন করে রিরাইট করে তাহলে সেটা করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে একেবারে একটা ফান্ডামেন্টাল সমস্যা, সেটা হচ্ছে যে এটা তাকে বুঝতে হবে যে যে কোনো লেখা চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন সাপোজ সামনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কেপি মিথস ক্রিয়া অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে এন্ডিংটা পয়েন্ট বি তে না যে পয়েন্ট সি তেও যেতে পারে, সেই সেই লিবারাল একটা মাইন্ডসেট থাকতো, হ্যাঁ যেতে পারে অবশ্যই অবশ্যই যেতে পারে অবশ্যই, এই মাইন্ডসেটটা থাকতো, হ্যাঁ এটাই মানে জোর করে মিলানোর চাইতে যে আমাকে একটা বি পয়েন্টে যদি একটু স্ট্রিক্ট থাকি যে আমাকে এখন তখন দেখা যাবে যে হ্যাঁ জোর করে হলেও আমরা মিলাচ্ছি পয়েন্ট বিতে, বাট আমরা যদি পয়েন্ট সিতে যাই তাহলে দেখা যায় যে একটা ফ্লেক্সিবিলিটি আসতেছে লেখাতে, একটা সুযোগ থাকে যে হ্যাঁ, এবং ওইটাও কিন্তু অনেক সময় মনে করো যে যেই ইনিশিয়াল এন্ডিংটা আমরা ভেবে রাখি দেখা যায় যে অল্টারনেটিভ এন্ডিংটা ভালো। হ্যাঁ একই প্রশ্ন সালমানের জন্য যে এখন সালমান তুমি কি মনে করো যে তোমার যে মানে চেঞ্জ মেথডোলজিতে কি কি চেঞ্জ আসছে যে কয় বছর ধরে এর মধ্যে? এটা আমি সত্যি বলবো যে আমার হচ্ছে যে অ্যাকচুয়ালি চেঞ্জ আসছে, যেটা আমি এখন বুঝতেছি, বিকজ নিখোঁজ কাব্য যখন লিখলাম তখন নিখোঁজ কাব্য তো আমার উপন্যাস প্রথম, তখন আগে উপন্যাস লিখে কোনো অভ্যাস ছিল না,
সুতরাং নাজিম ভাই যখন বললেন যে ছোট গল্প লিখে এরপরে তুমি উপন্যাস লেখো, এবং অ্যাকচুয়ালি ইট ওয়ার্ক, যে হচ্ছে আমি ছোট গল্প লিখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ ফ্লো আসছে, তখন আমি নিখোঁজ খবর লেখা যখন শুরু করলাম, হ্যাঁ নিখোঁজ খবর লিখতে গিয়ে আমি তখন বুঝলাম যে তখন আমার মানে খুবই একটা মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা ওয়ার্ড ফাই হচ্ছে যে কিভাবে কি সাজাবো বা উপন্যাস অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় এরকম কোনো আইডিয়া ছিল না। যেমনকি এখন যেরকম অনেক ভিডিও টিউটোরিয়াল থাকে বা আমরা দেখি যে নীল গায়ে মানে মাস্টার ক্লাস বা এইসব হ্যান ত্যান, তখন তো এরকম সুযোগ ছিল না। তখন আমি বুঝেছি যে একটা ড্রাফট আউটলাইন করে নিয়েছিলাম যে হচ্ছে যে এইভাবে এইভাবে এই পয়েন্টের পর এই পয়েন্ট হবে, এবং মেইন যে টুইস্টটা যেহেতু আমারটা মোটামুটি টুইস্ট ড্রিভেন ছিল এবং ক্যারেক্টার ড্রিভেন ছিল না প্লট ড্রিভেন ছিল, এখন তো অনেক কথা বুঝি যে ক্যারেক্টার ড্রিভেন কোনটা বা প্লট ড্রিভেন কোনটা, আমার ওটা ছিল তখন প্লট ড্রিভেন পুরোপুরি, সুতরাং আমি প্লটটার উপরেই তখন ফোকাস দিচ্ছি। কিন্তু আমি যখন আমার সেকেন্ড বইটাতে আসলাম যেমন তিন দাহকে, তখন দেখা গেল যে আমার মেইন ফোকাসটা ঘটে না, মেইন ফোকাসটা আমার চলে গেল ক্যারেক্টারে, যে আমি একটা ক্যারেক্টারকে সুন্দর মতো বিল্ড আপ করে ওই ক্যারেক্টারটাকেই ক্যারেক্টারটাই গল্পের সত্তা, যে প্লট তো অবশ্যই কিন্তু ওটা পুরোপুরি ক্যারেক্টার ড্রিভেন ছিল। এবং পরে দেখলাম যে এখন আমি যেগুলো লিখছি যে এগুলো বেশিরভাগই ক্যারেক্টার ড্রিভেন, এবং আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার ড্রিভেন যদি আমরা লিখি যে প্রতিটা ক্যারেক্টারকে আলাদা গুরুত্ব দিয়ে এবং তাদের একটা ইম্প্যাক্ট যে উপন্যাসের উপর পড়তেছে এবং সেটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারি, এমন না যে সবগুলাকে সমান গুরুত্ব দিতে হবে, যে গল্পের যেমন আমরা জাহিদ ভাইয়ের তো লেখা আমরা এখানে সবাই পড়তে পারি, কারণ জাহিদ ভাইয়ের লেখাতে আমরা কি দেখি যে জাহিদ ভাইয়ের লেখা কিন্তু ক্যারেক্টার অনেক বেশি থাকে, এবং এটা এক্সপার্টিস মানে এক্সপার্ট হ্যান্ডেল কথা বলবো যে এখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে হ্যান্ডেল করা কিন্তু বেস্ট টা। সুতরাং আমি বলবো যে যারা হচ্ছে যে প্রাইমারিলি শুরু করছেন বা হচ্ছে যে লেখালেখি প্রথম ধাপে আছেন, তারা অনেকগুলো ক্যারেক্টার আনেন, বাট হচ্ছে যে মেইন কতগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে আপনারা ফোকাস দিবেন, ওই ক্যারেক্টার গুলো নট অনলি যে মানে যাতে ওয়ান ডাইমেনশনাল না হয়ে গেছে, ওয়ান ডাইমেনশনাল বলতে কি যে এখন কি করতেছে বা বর্তমানে কি করতেছে এটার উপর গুরুত্ব না দিয়ে তারা কোন পরিস্থিতির কারণে হচ্ছে যে এই বর্তমান কাজগুলো করতেছে, যদি আমরা সেটাকেও আমরা গুরুত্ব দিই, আমি নিজের উপর এক্সপ্লেন করে দেখবো যে আমি যদি হ্যাঁ যে একটা ব্যাক স্টোরি ক্রিয়েট করে একজন পাঠকের মনে একটা পাঠক কেন জানতে যাবে যে হ্যাঁ যে নেক্সটে কি হচ্ছে, এটা যদি এই আগ্রহটা তার মধ্যে আসতে হবে যে সে যাতে একটা ক্যারেক্টারের প্রতি অ্যাটাচ হয় যে হ্যাঁ যে ওর অ্যাকচুয়ালি কি হচ্ছে এই পরিস্থিতির শেষে বা এই গল্পের শেষে সেটা আমি জানতে চাই, এই কারণে যাতে সে পরে এটাই হচ্ছে যে আমি বলবো যে এখন আমার ফোকাস থাকে এটা, যে হচ্ছে যে এমন না যে প্লট একটা সাজিয়ে নিয়েছে যে ওইটা এন্ডিং হইতে হবে, যে আমি বলবো যে এখন ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি কোন পরিণতিতে যাচ্ছে সেটাই আর কি এখন ফোকাস করি, সেটাই হলো মেইন মেইন ডিফারেন্স। থ্যাংক ইউ। আর এখানে আমি নিজেরটা বলতে পারি যে কি চেঞ্জটা আমি নিজে করেছি। তো যাই হোক, প্রথমে যেটা ছিল যে একটা সময় যখন আমি একদম লেখা শুরু করছি বা বড় কিছু লিখতেছি, মানে ছোট গল্প আমি বহুত অনেক লম্বা একটা সময় ধরে লেখার চেষ্টা করছি একদম পিচ্চিকাল থেকে, হয়তো আমার ছয় বছর বয়স থেকে আমি ছোট গল্প লেখার চেষ্টা করে যেতেছি, ওটার কাহিনী আলাদা। বাট যখন উপন্যাস লেভেলে কিছু লেখার চেষ্টা করা শুরু করলাম, তখন প্রথমে আমার মানে যেটা আমি যেভাবে দেখতাম, অনেকে হয়তো এভাবে দেখেও এখনো, যে আমাদের উপন্যাস থ্রিলার লিখতে হলে যেটা করতে হবে যে একটা বিশাল টুইস্ট রাখতে হবে, ভালো কিছু চোখ ধাঁধানো ক্যারেক্টার রাখতে হবে, অনেক কিছু মানে ছোট ছোট ম্যাটেরিয়ালের দিকে না চোখ আটকানো ছিল যে এগুলো করতে হবে তাহলে হচ্ছে মনে হয় একটা ভালো কিছু হবে। তো প্রথম থেকে আমি ওই ড্রাইভ থেকে লিখতাম যে ঠিক আছে এরকম কাজগুলো রাখতেই হবে উপন্যাসের মধ্যে। তারপরে ওভার দি ইয়ার্স যেটা হলো যে এখন আমি জানি যে আসলে কোনো কিছুর দরকার নেই, যদি আমি লিখতে চাই যে নাবিল আলু খাচ্ছে এটারও আমি একটা উপন্যাস লিখবো, হ্যাঁ আর কিছু নাই, হ্যাঁ নাবিল আলু খাচ্ছে এটাই হচ্ছে একটা উপন্যাস, ওটা থ্রিলার হচ্ছে কিনা কোনো গ্যারান্টিও নাই, কিন্তু আমার ইচ্ছা করছে যে নাবিল যে আলু খাচ্ছে এটা আমার লিখতে ইচ্ছা করতেছে, আমি ওটাই লিখবো, কিন্তু আমি ঠিক মতন বলবো যে কিভাবে নাবিল আলুটা খাচ্ছিল, এটাই হচ্ছে উপন্যাস লেখার মনে হয় সবচেয়ে সিম্পল ট্রিক। হ্যাঁ যে হচ্ছে আমি এক্সপেরিয়েন্সটা বর্ণনা করাটা এখানে দিয়েছি উপন্যাসের মেইন, এটা বুঝাতে চাইছি মানে আমি বলতে চাচ্ছি যে এখানে কাহিনী হচ্ছে যে আমি এখন স্টোরি বেসড কাজ করার চেষ্টা করি, স্টোরিটা যদি মনে হয় যে আমার এরকম তাহলে ওটা ওরকমই, আর এটার মধ্যে ওই যে ক্যারেক্টার আর প্লট দুটাই থাকবে কিন্তু কোনোটাই গুরুত্বপূর্ণ না, কারণ আমি কিভাবে বলতেছি জিনিসটাকে বা জিনিসটাকে যে আমি বলতেছি এটাই গুরুত্বপূর্ণ, কারণ ক্যারেক্টার আর প্লট যতটুকু আসার আসবে এটা একটা ভালো অ্যাপ্রোচ লাগে এখন আমার, বা গত শেষের তিনটা বই আমি এভাবে লিখছি, কারণ মনে হচ্ছে যে মানুষ আগের চাইতে বেশি এটাকে গ্রহণ করছে, তো আমার ক্ষেত্রে একটা কাজ করতেছে, এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন, মানে যেরকম নাবিলের ট্রান্সফরমেশন আমরা দেখলাম বা সালমানটা দেখলাম, আমি হচ্ছে এখন জাস্ট স্টোরি বেসড কাজ করার চেষ্টা করি। তিনজনের কথা শুনে একটা জিনিস বুঝলাম যে আমি মনে হয় ভুল পথে নাই, রাইট পথেই আছি।
না তবে এখান থেকে কিন্তু আমাদের সেই আচ্ছা বাপ্পি ভাই তো হোস্ট হলো কি হয়েছে বাপ্পি ভাই বলবে না কেন এই প্রশ্নের উত্তর গুলো বাপ্পি ভাই কেন দিবেন আমাদের বাপ্পি ভাই আপনি বলেন আমি বলি তো আপনাকে হোস্ট হিসেবে আলাদা করে জিজ্ঞাসা করি বাপ্পি ভাই হচ্ছে যে প্রথম বই যে নিশাচর বইটা রেডার নাবিলও আমার সাথে বোধহয় স্বীকার মানে একমত হবে যে নিশাচরের পরে যে উনি আধার সিরিজের প্রথম বইটার নাম কি ভাই হারনামান অন্ধকার এবং ঘিরে থাকা অন্ধকার এবং এখানে কিন্তু ট্রানজিশনটা অনেক চোখে পড়ার মতো এবং ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট ট্রান্সফরমেশনই বলবো আমি এটাকে এখন এই চেঞ্জটা কিন্তু আমার মনে হয় যে বাপ্পি ভাই আমাদের মধ্যে সবচেয়ে বেস্ট বর্ণনা করতে পারবে যে বাপ্পি ভাই আপনার এক্সপেরিয়েন্স আমাদেরকে শেয়ার করেন যে আপনার চেঞ্জ করতে থেকে কেমনে আসছে বা কতটুকু চেঞ্জ হচ্ছে বলে মনে করেন আচ্ছা ওই যেটা ব্যাপার হয় প্রথম দিকে তো মানে চেঞ্জটা কি হলো আর কেন আচ্ছা একদম প্রথম থেকে যদি বলি প্রথমে আমার লেখা ছিল ছোট গল্প তারপর নোভেলা এক এবং নিশাচর তো যেটা হয়েছে যে তখন পর্যন্ত আমি ওই আটটাই বেড়াইতেছি যে কি করব কি মানে আমার নির্দিষ্ট কোনো এটাই কি বলে কোনো লক্ষ্য নাই দেখি হয় কি না কনফিডেন্স নাই সামহাও তখন বাতিঘরে সব বাঘা বাঘা এক গাদা হিট বই বের হয়ে গেছে মানে যেগুলো নিয়ে আমরা বলি এখন যেগুলো নিয়ে কথা হয় তো তারপরে একটা সময় খুব একটা বড় ধাক্কা দিলাম নাবিল জানে যে আমার আঙুল নখ উঠে গেছিল একটা অ্যাক্সিডেন্টে তারপর আমি চিন্তা করলাম ওকে ঠিক আছে লাস্ট বার ট্রাই করি ওইটা ছিল হানা অন্ধকার একদম পিচ্ছে একটা বই কিন্তু ওইখানে আমি বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করছিলাম যে এটা তো মনে হয় আমি ধরেছিলাম ওইটা মনে হয় আমার লাস্ট হবে লেখা তো চিন্তা করলাম যে আমি যেহেতু ছোট গল্প লিখতে ভালো লাগে ছোট গল্পগুলা সাজাই মানে ওইগুলাকে তিন চারটা ছোট গল্প মিলে একটা কিছু দাঁড় করানো যায় কিনা কিন্তু একটা ক্যারেক্টার বা একটা ইউনিভার্সের আন্ডারে সবগুলো হবে এবং তখন ওই যেটা সালমান একটাকে বললো যে ও ক্যারেক্টারটাকে ফোকাস করে এখন যে ওই ক্যারেক্টারটা কোন দিকে যায় তো আমি চিন্তা করলাম যে এরকম একটা ক্যারেক্টারকে দাঁড় করবো ক্যারেক্টার আমার হয়ে গল্পগুলা বলবে আমি জোর করে বলতে যাব না বা আমি ওই আগে থেকে কিছু ভেবে রাখবো না বা এরকম কিন্তু ওরকম করে একটা আউটলাইন দাঁড় করালাম আউটলাইনটা দাঁড় করানোর পরে মনে হলো যে আমি একটা কিছু সাজাইতে পারবো ওইভাবে আর কি লেখা প্রথমটা লেখা প্রথমটা যখন মানুষ মোটামুটি নিল তখন আমার মনে হয়েছিল এবং তখন আমি শরীফ ভাইকে বলছিলাম যে তাহলে মনে হয় সেকেন্ডটা মানে আরো ইভেন সালমানকেও বলছিলাম যে বাতিঘরের ছাদে বসে বান দেয় যে সেকেন্ডটা আরো মজার কিছু এলিমেন্ট আছে সালমান তো পড়ছে কয়েকদিন আগে রিভিউ দিছে ও আরো ভালো বলতে পারবে যে কতটুকু কি করতে পারছি তো তাদের জন্য আমার কথা হচ্ছে থার্ড পার্ট আরো চমকটা আরো বেশি আছে মানে আমি ওইভাবে সাজায় রাখছিলাম একদম প্রথমটা লেখার আগে আউটলাইন না অবভিয়াসলি কিছু চেঞ্জ হবে কিন্তু একটা ধারণা রাখা আমার মনে হয় যে এটা জরুরি যে একটু ধারণা রাখতে রাখলে হয় কি কাহিনীটা গুছানো হয় মানে কন্ট্রোল থাকে মানে একটা ভেগ আইডিয়া থাকলে সুবিধা কি যে ব্যাক ইন দা মাইন্ড চলতে থাকে ধরা যাক যে আপনি হয়তো এখন বাজার করতে গেছেন তাও আপনার পিছনে আইডিয়া চলতে আছে আপনি ডেভেলপ করতে আছেন এক্স্যাক্টলি এই জিনিসগুলো কাজ আমি ওইটাই করি আমি ঠিক ওইটাই করছি আমি কিছু নাও করি বাট প্লটটা যদি আমি মোটামুটি একটা পেয়ে যাই মার্চ মাসে আমি কিছু করি না আমি তো সারাদিন ফিফা খেলে বেড়াইছি বাট তারপর দেখা যায় অক্টোবরে একটা বিশাল কাহিনী দাঁড়ায় আছে কারণ মাথার বিষয় চলতেছে তো ওইটাই আমার হচ্ছে যেমন থার্ড পার্টের কাহিনী ঘুরতেছে আমার মাথায় ডিসেম্বর থেকে মানে ওই সেকেন্ড পার্ট লেখার পর থেকে ঘুরতেছে আমি তো জানি আমি তো একটা বেসিক আউটলাইন তো সেই দুই বছর আগেই করছিলাম যে এইভাবে যাবে কিন্তু এই চার মাসে যেটা হয়েছে আমি যেটাকে গল্পের এন্ডিং ভাবছিলাম দুই বছর আগে তারপর ওইখান থেকে আবার একটা কাহিনী শুরু হয়েছে আমার মানে আমার আর কিছু দূর কাহিনী আপনি কি জি বাংলা হয়ে যাবেন নাকি দেখা যাবে যে আপনার পর্বের শেষ হচ্ছে না আর না 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 পর্ব আর আনতে হচ্ছে না এটা ট্রিলজিতেই শেষ কিন্তু ওই যে যেটা হয় যে আমার এই গল্পের দুটো এন্ডিং হবে মানে না না সিকুয়েল তো হবে কিন্তু মানে যেটা আমি একটু বলেই দেই যে দুইটা ভিলেন আছে মানে আগে একটা ছিল একটা হোল সিরিজের ভিলেন আরেকটা হচ্ছে পাস্ট লাইফের সামহাউ এবং এই আর কি মানে দুইটাকেই দেখাই ফেলছি আমি কে কোনটা কি আছে এগুলো এখন না বলি আচ্ছা কেপির প্রতি একটা কোয়েশ্চেন ছিল আমার কেপির কাছে যে হচ্ছে যে কেপি তো এখন হলো ইয়া নিয়ে লিখলো যে হলো পাহাড়ের পাহাড়ের যে সমস্যাগুলো বা বা হলো যে আমরা যারা জাদুঘর পড়িনি তারা হলো পড়লে জানতে পারবো যে অ্যাকচুয়াল এটার টপিকটা কি ইভেন যে ক্যাম্পাস ক্যাম্পাস নিয়ে আমরা হলো হিরোখণ্ডে পড়ছি আমরা ক্যাম্পাসে এটা নিয়ে সুতরাং আমি ওর কাছে যে কোয়েশ্চেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তী ঠিক মুক্তিযুদ্ধের পরবর্তী সময়টা নিয়ে কি কোনো লেখার কিছু প্ল্যান আছে লেখা তো আসলে উচিত আমি যেভাবে চিন্তা করি কি যে প্রথমে আমি যেভাবে দেখতাম সেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে জাস্ট গল্প বলতে থাকা তারপরে বিশাল টুইস্ট দিয়ে মানুষজনের মানে মাথা মুথা খারাপ করে দেওয়া এটাই হচ্ছে আমাদের দায়িত্ব পরে দেখলাম কি যে আসলে মানে আমরা যেহেতু লিখতে পারি তো আমাদের উচিত হচ্ছে জায়গা মতন টোকা মারা কারণ ওই কাজটা তো সবাই করতে পারতেছে না তো আমাদের উচিত যে একটু এসব জায়গাতে একটু হাত দেওয়া উচিত আসলে
তো এই জন্য আমি সবসময় চেষ্টা করছি যে যেগুলো নিয়ে কথা বলা আসলে দরকার, মানে আমি যেহেতু সময়টা দিচ্ছি 1 বছর, তো আমি 2টা কাজ করতে পারি। যেমন মাঝখানে আমার লেখার ইচ্ছে চলে গেছিল যখন হলি আর্টিজান অ্যাটাক হলো গুলশান অ্যাটাক, তখন থেকে আমি ভাবছিলাম যে লিখে তো লাভ নাই, আমি লিখেছি ফিকশন, মানুষজন রিয়েল লাইফ অনেক বড় সমস্যা আছে। তারপর মনে হলো কি যে আচ্ছা সমস্যা যেহেতু আছে আমরা তাহলে সরাসরি সমস্যায় হাত দিই, যেহেতু আমরা 1 ঘন্টা মানে 1 বছর সময় দিয়ে একটা জিনিস লিখবই, তাহলে সেটা যেন অর্থ ওয়াইল হয় যে হচ্ছে ঠিক আছে এটা নিয়ে আসলে কথা বলাটা উচিত। তো ওই কাজটা করতে গেলে একটা পারপাস পাওয়া যায় আর কি। সো হয়তো চেষ্টা করবো কখনো যদি মনে হয় যে নতুন কিছু পাইছি, নতুন কোন অ্যাঙ্গেল পাইছি, কারণ যদি নতুন অ্যাঙ্গেল না পাই তাহলে লিখে লাভ নাই। যদি অলরেডি কেউ কিছু একটা লিখে ফেল সেটা নিয়ে কেউ একজন কথা বলে ফেলছে, যেমন ছাড়পোকাতে যে অ্যাঙ্গেলটা আমি দেখানোর চেষ্টা করছি এটা নিয়ে আসলে কেউ লেখে নাই, কেন লেখে নাই আমি জানি না, হইতে পারে যে কেউ ভাবে দেখে নাই অথবা দেখতে চায় না, বা হচ্ছে জাদুঘর নিয়ে যদি আগে কেউ একজন লিখে ফেলতো এটা নিয়ে একটা বড় সড়ো কিছু, এক্সাক্টলি যে পয়েন্ট গুলো আমি মানে নোট করতে যাচ্ছি সেগুলোর উপর তাহলে আমি হয়তো লিখতাম না, সবাই তো অন্য গুলো লিখছে, হয়তো আমি যেটা পয়েন্ট পিক করতে চাইছি ওটা লেখে নেই। সো যদি আমি দেখি যে 71 পরবর্তী সময়ে এরকম কিছু একটা আমাকে স্ট্রাইক করলো যে হচ্ছে এটা নিয়ে মনে কাজ করা উচিত যেহেতু এটা নিয়ে কিছু বলা নাই, তাহলে হয়তো লিখবো। আচ্ছা, দুই কোশ্চেন করছে মানুষজন গ্রুপে মানে ভিডিওতে, আমি একটু কোশ্চেন গুলো করি। প্রথমে একজন জিজ্ঞেস করছে যে নাবিলের কাছে যে ইনভেস্টিগেটর শিপ লুকি আবার ব্যাক করবে। হ্যাঁ, আমি শিপ লুকি নিয়ে অনেকগুলো ছোট গল্প লিখবো, অ্যাকচুয়ালি একটা সিরিজ করার ইচ্ছা আছে তার ছোট গল্পের, তার বিভিন্ন কেস স্টাডি, সে বিভিন্ন জায়গায় গিয়ে কেস স্টাডি করবে, বিভিন্ন প্যারানর্মাল এক্সপিরিয়েন্স সম্মুখীন হবে এই টাইপের। তো তার অংশ হিসেবে আমি একটা গল্প লিখে ফেলছি, সেটা হচ্ছে আজীবর মৌধমি চৌধুরী, সেই গল্পটা ইয়াতে আছে জীবনবিদ্যা সংকলনে। আমি আরো কিছু গল্প নিয়ে কাজ করেছি। মোটামুটি কাজ করাই আছে, নাদিম ভাই জানেন আর কি। এটা হচ্ছে যে রিলিজ কবে হবে এটা আমি শিওরলি বলতে পারতেছি না, কারণ যে হচ্ছে যে এখন আমি বর্তমানে হচ্ছে আমি যদি ওইটা আগে কাজ শেষ করে দিই মিন সামার সেকশন তাহলে এই সিরিজটা শেষ হয়ে যাবে, কারণ আমি তো ইংরেজি থেকে অনুবাদ করি, সুতরাং হচ্ছে যে ইংরেজিতে আপাতত তিনটাই আছে, সুতরাং এই সিরিজটা শেষ করেও আসতে পারে, বা যদি আগে শেষ হয়ে যায় নাদিম ভাই যদি মনে করেন যে আগে সংক্ষেপিত অ্যাডাপটেশন আছে বাতিঘর থেকে, হচ্ছে যে কি জানার নাম অ্যাডাপটেশনটা বেশ ভালো, যে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্পটা বলা হয়েছে, যদিও বেশ সংক্ষেপিত জিনিসটা, কারণ ভালো একটা অংশে বাদ আছে এখন। তবে যদি কাগা ডিরেক্টিভ কাগা সিরিজে কিছু করতে চান তাহলে আমি বলবো যে আর্নি অ্যান্ড দ্য মিডনাইট সান, বা হচ্ছে যে অয়স্কৃষ্টটা আপাতত পড়তে পারেন। আচ্ছা, আমরা অনেকক্ষণ বকবক করছি, একটু কাইসারকে আমি আসি, কাইসারের কাছে। সে তো সম্প্রতি মানে সেও মৌলিক লেখা হাত দিছে, একটা ছোট গল্প অবরুদ্ধতার গল্পে তো আসতেইছে, তো এর পরে তুমি কি নিয়ে কাজ করতে চাও বা কি গল্প লিখতে চাও বা কি ধরনের ইচ্ছা আছে কিনা লেখার, আরো বা তোমার গল্পটা লিখতে কয়দিন লাগছে, কি কি প্রবলেম ফেস করছে একটু বলো, আমরাও একটু শুনি যে মানে একজন ডেবিউট্যান্টের কাছ থেকে। আমি আসলে মানে প্রবলেম তো মানে আমি তো প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে মাথায় আইডিয়াটা আসছে পরে যখন লেখালেখিতে বসলাম তখন কানে ধরছি যে না ভাই এটা মানে মানে এত সহজ না। আমি যেটা বললাম যে আমার নিজের ব্যক্তিগত জন্য মানে সিম্পল করার জন্য আমি প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেলস চাইছি, মানে আমি তো আসলে এর আগে লিখি নেই, কিন্তু রেডিওতে চাকরিকালীন সময় যেটা বুঝতে পারছি যে অনেক সময় রেডিও শো যারা করে ওরা অন্য একটা ক্যারেক্টার প্লে করে, যেরকম আমি কায়সার আমি একটা চায়ের দোকানের বিক্রেতার ক্যারেক্টার হয়ে একটা রেডিও শো করতে পারি, অথবা আমি একজন এলাকার মাস্তান হয়ে রেডিও শো করতে পারি। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেক সময় হয়। তো ওইখানে যেটা শিখছি আমি স্টাডি করছি, তারপর আমার যে রেডিও গুরু অপু ভাই ওর সাথে যেটা শিখছি যে চরিত্রায়ন ব্যাপারটা, এটা রেডিও হোক বা সিনেমা হোক বা লেখালেখি, তো
সেটা আসলে 360 ডিজাইন নাকি করতে হয়, যেরকম আমি যদি একটা চরিত্র দাঁড়া করাতে চাই রেডিও হোক বা যেটা হোক, ওর প্রত্যেকটা ডিটেলস আমাকে জানতে হবে যে ওর ফেভারিট কালার, ও রাত্রে কখন ঘুমায়, ওর ফেভারিট জল নাকি, ও কি খায় না খায়, ওর প্রেম কয়টা ছিল না ছিল, যেগুলো কিন্তু নট নেসেসারিলি বই বলি বা সিনেমা বলি বা রেডিও ক্যারেক্টার বলি সব কিন্তু আসবে না, কিন্তু আমার মাথায় কিন্তু অলরেডি একটা ক্যারেক্টার ডিএনএ ক্রিয়েট হয়েছে। যেরকম আমি যেরকম কেপি ভাইকে চিনি, কেপি ভাই খুবই চুপচাপ কিন্তু ভিতরে ওনার ভিতরে একটা আগুনের গোলা আছে, যেটা কাগজের কলমে চলে আসে। এই হচ্ছে এই ক্যারেক্টার। সালমান ভাই যেরকম যে উনি খুবই চুপচাপ খুবই হাম্বল, কিন্তু উনি অন্য লেভেলের ট্যালেন্টেড আর উনি খাওয়া খুব পছন্দ করেন। প্রত্যেকটা ক্যারেক্টার ডিএনএ কিন্তু আমার মাথায় আসে, আমি জানি যে এক্সিস্ট। সেরকমই একটা ফিকশনাল ক্যারেক্টার দাঁড়া করানোর জন্য ওই ডিটেল গুলা আমি যদ্দূর শিখছি আর কি, যে দাঁড়া করার জন্য তবে ওই ফর্মুলাটাই চেষ্টা করেছি। আকবর আলী ক্যারেক্টার তো কি কিরকম, ও মানে কি খায়, ও ঘুম থেকে সকালে কয়টায় উঠে, যেটা সবগুলো হয়তো গল্প গল্পতে যায় না, কিন্তু অ্যাটলিস্ট আমার মাথায় ক্লিয়ার ছিল যে না এই লোকটাকে আমি চিনি। কাইসার ভাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে ফেলছে, যে সাধারণত মানুষজনের সমস্যা কি হয় যে ক্যারেক্টার ডেপথ পায় না কেন, কারণ মানুষ করে কি যতটুকু গল্পে লাগবে অতটুকু ক্যারেক্টার নিয়ে ভাব, এর বেশি ভাবে। কিন্তু আমার এরকম থাকে যে হচ্ছে একটা ক্যারেক্টারে হয়তো আমি দুই মানে এক্স গার্লফ্রেন্ডের নামও লেখা আছে, বাট ওর কোনো কথাই নাই বইয়ের মধ্যে। সো এরকমটা থাকলে তাহলে আপনি ক্যারেক্টারটা যত বেশি জানবেন তত সুন্দর ওটা জীবন্ত ফুটবে। তো কাইসার ভাইকে অনেক ধন্যবাদ যে এটা ভালো মতন মানে মেনশন করে ফেলছেন একদম। আজকে আরেকটা কথা বলবো যে কাইসার ভাই তো আর কি রেডিওর শোর এক্সপিরিয়েন্সের কারণে যে নানা রকম মানুষের তো ইন্টারভিউ না মানে তাদের সাথে কথা বলছেন আর কি, সুতরাং একটা কিন্তু ক্যারেক্টার স্টাডি হয়ে গেছে। মানে আপনি কিন্তু বুঝতে পারেন যে হচ্ছে যে মানে কি ধরনের তাদের মাথায় কি চলছে বা এখন কিরকম ব্যাপার হচ্ছে, এটা কিন্তু এটা যদি আপনার লেখার মধ্যে উঠে আসে তাহলে কিন্তু আমরা আরো ভালো পাবো আর কি, ক্যারেক্টার গুলো আরো সুন্দর হবে। কাইসার ভাইয়ের কিন্তু একদম মানে অনেক বড় অপরচুনিটি যে অনেক ক্যারেক্টার সামনে এসে যায় কথা বলা যায়। এটাই বলতে চাইছিলাম যে অনেক ধরনের ক্যারেক্টার আপনার মানে ভাই ভাই যদি একটা উপন্যাস লেখে ওটা পড়তে নিঃসন্দেহে অনেক ইন্টারেস্টিং হবে। আমি সেটা বলছিলাম ফিউচারে আর কি কি প্ল্যান আছে কাইসার ভাই। আর আমার তো একটা বই আছেই অলরেডি, বগলবন্দি বগলবন্দি যেটা ইয়া স্পিন অফ ইয়া। কাইসার ভাই আপনি কিন্তু এই যে ইয়া সালমান আর লুৎফুলকে নিয়ে একটা গল্প লিখতে পারেন। হ্যাঁ ওটা মানে কি হইতে পারে যে ওই মানে প্রতিচ্ছবি হ্যাঁ পুরো ফাইট ক্লাব আসলে তাই, ওরকম কিছু একটা হবে রাইটার ক্লাব ওটা হবে মারপিটের আসর বাংলা ভার্সন। আমি সেদিন একটা লাইভ দেখতেছিলাম ঢাকা কমিক্স এর সাথে, তো ওইখানে খুব ইন্টারেস্টিং কথা ছিল। হ্যাঁ ওইটা মানে ওই যে কমিকের ক্যারেক্টার গুলিকে নিয়ে কোন উপন্যাস লেখা যায় কিনা, বাইরে যেমন ব্যাটম্যানের উপন্যাস আছে বা মার্ভেলের কিছু উপন্যাস আছে, তো ওরকম কিছু করলেও কিন্তু ইন্টারেস্টিং হয়। মানে আমি যদি এক্সম্যান বা গোস্ট ইন দ্য শেল, গোস্ট ইন দ্য শেল নিয়ে আমি অ্যাকচুয়ালি একটা স্টোরি লিখতে চাই ওই ক্যারেক্টার গুলিকে নিয়ে, তো ওরকম যদি কিছু করা যায় তাহলে হচ্ছে কাসার ভাই আপনাকে দিয়ে। তো আমি না কৌশিক ভাই প্রত্যেকবার যখন আমাকে ভাই বলে আমার না গায়ে কাটা দিয়ে উঠে যে উনি এত সিনিয়র বয়স্ক একজন মানুষ আমাকে কেন ভাই বলে, আমার ভিতরে লিটারালি কাটা খাই আমি গায়ের মধ্যে। ঠিক আছে মানে আমি জানি আমার বয়স অনেক বেশি, কিন্তু হচ্ছে যে হঠাৎ করে আমি কাউকে চিনি বলতে পারি না, এটা হচ্ছে কি আসল কথা। তো আমার অনেকদিন ধরে আপনি আপনি বলতে বলতে তারপরে তুমি আসতে হয়, ওয়াসি আমাকে অনেকদিন ধরে মেসেজ দিচ্ছে যে কৌশিক ভাই হইছে অনেকদিন আপনি বলছেন এখন তুমি বলেন। এইভাবে বললো না, সংকলন কিন্তু এখনো বেরোয় নাই, শরীফ ভাই করবে কি আস্তে করে গল্পটা সিলেক্ট করে শিব দিলে। গল্পের কভার গুলো করার পিছনে আপনার ইয়েটা বলেন, এটা কি গল্পগুলো সব করছেন আপনি এরপরে করছেন নাকি হচ্ছে যে একটা আইডিয়া নিয়ে করছেন? কিচ্ছু না, আমাকে শরীফ ভাই নাম পাঠাইছে একদিন, নাম পাঠানোর আগে শরীফ ভাই আমাকে বলতেছে খুব সিরিয়াস টোনে, শরীফ ভাই তো খুব গম্ভীর ভাবে বলে, তো ফোন দিয়ে বলছে যে গল্পগুলো একটু কাভার হইলে ভালো হয় না, একটু প্রমোশনে কাজে লাগে, গল্পগুলো সুন্দর লাগে। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি ইফতারের পর দেখি কি, একটু ভাবতেছিলাম। ইন দ্য মিন টাইম আমাদের
মানে কাভার নিয়ে যারা অনেক অবসেস, সুষময় দাও নক দিছে, পাপ্পি ভাই অনেক সংকলনে দেখেন এরকম গ্রুপে এখন পোলাপেন গল্প একটা করে কাভার দিয়ে, ভাই একটা কিছু করা যায় না? আমি বললাম ঠিক আছে, এখন চিন্তা করলাম টাইম বেশি নাই, কারণ শরীফ ভাই বললো যে অলরেডি, যে শরীফ ভাই তত তখনই আমার বলতেছে ভাই সামনের সপ্তাহে এটা পাবলিশ করা যাবে না, তো আমি চিন্তা করলাম যে আয় হাই টাইম তো নাই। পরে আমি যেটা মানে ফটোগ্রাফির ক্ষেত্রে মানে ইমপ্লিমেন্ট করি সবচেয়ে বেশি অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে, যে একটা বুগি চুকি অনেক ফাঁকি ঝুঁকি করা যায়, যে মানুষ কিছু আসলে বুঝবে না, জাস্ট নামের সাথে মিলায়, কাহিনীর সাথে কোনো মিল নাই কিন্তু, কিন্তু ওই রূপক অর্থে বুঝাইছো এটা বলা যায়। তো এরকমই আমি চিন্তা করলাম যে ঠিক আছে একটা রূপক অর্থে বা বিমূর্ত কিছু কাজ করা যায় কিনা, তো এই নামগুলো আমার গল্পের সাথে যেগুলো খুব বেশি মিল নেই, আমি তো বলতেছি যে কি ব্যাপার কি প্রস্তুত করছে এটা বাপি, যে আমার গল্পের সাথে কোনো মিল নেই, বা যেগুলো নিয়ে আপনি আপনাকে তো যখন মানে যখন গ্রুপ চ্যাটে দেখানো হচ্ছে তখন তো কোনো কমপ্লেইন করেন নাই, আমি দেখছি অনেক দেরি যেমন নাবিল কেও আমি দেখাইছি, নাবিলও আমাকে বলছিল ভাই এটা এটা এটা, এরকম চেঞ্জ হয়েছে কয়েকটা গল্পে চেঞ্জ করা হয়েছে, দুর্দান্ত লিখেছিল ওই সংখ্যা সেরা গল্প ছিল। ওকে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই দীপঙ্কর ভদ্রকে, সেটা হচ্ছে যে ওই কায়সার আর এই কায়সার এক না, উনি হচ্ছেন লুৎফুল কায়সার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নিচের সালমান হক, আর ইনি হচ্ছেন কায়সার কবির, উনি একটু ডিফারেন্ট, বাট দুজনেই কায়সার, আপনি মিলাই ফেললে কোনো সমস্যা নেই। না ইয়াতে আমি বলতে চাই যে এখন তো বোধহয় আমরা সালমান হক মানে সালমান হকের ছদ্ম নাম হচ্ছে লুৎফুল কায়সার। আচ্ছা এখন আমরা আমরা তো কভারগুলো বোধহয় রিলিজ করি না, যারা কভারগুলো দেখবেন প্রত্যেকটা কাজে আমার কাছে ভালো লাগছে, যেন বাপি ভাই আলাদা ভাবে থ্যাংকস দেবেন, এবং আসলে খুবই সুন্দর হয়েছে যে মানে অ্যাবস্ট্রাক্ট হলেও মানে আমার মনে হয় থিম গুলোর সাথে ভালোভাবে মিলে যাবে, একমাত্র আপনি বোধ হয় তার কভারটা ইচ্ছা করে খারাপ করছেন, বাকিগুলো সুন্দর হয়েছে। ওই যে কৌশিক ভাই ইউটিউব শোতে ডাকে নাই আমাকে, বুঝছো না এটা একটু, মাঝখান থেকে পাঁচ নাম্বার একটা বইয়ের অনুবাদ করার কারণটা কি এবং কতদিন লাগছে কি সে কিভাবে অনুবাদ করে এটা এটা সম্পর্কে আমারও কোশ্চেন, এটা আমারও কোশ্চেন, এর কথা হচ্ছে যে অনুবাদ আমি কেমনে করে এটা বলা চাকরি থাকবে না, ওইটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। জিনিসটা কি যে আমি এমন না যে অনুবাদ করতে হচ্ছে আমি হচ্ছে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করি, সবাই যেভাবে করে যেটা রেগুলার নিয়ম সেটাই ফলো করার চেষ্টা করি, যে প্রথমে বইটা পড়লাম তারপরে হচ্ছে ওটা নিয়ে কাজ করলাম। বাট কি হয় যে অনেক সময় দেখা যায় কি যে অনুবাদটা মৌলিকের মতন এত সময় নিয়ে করা হয়, ধরো যাক একটা মৌলিক লেখার জন্য আমি এক বছর সময় নিচ্ছি, একটা অনুবাদের জন্য এক বছর সময় নিই না, যে কারণে অবশ্যই কোয়ালিটি এদিক ওদিক হয়েছে। কারণ ধরো যাক যে সালমান এটা হাতে আসছে কিন্তু একদিনে না, সালমান হয়তো এখন সাত দিনে একটা বই নামায় ফেলবে, বাট সেটা এখন সালমান পারে, বাট সালমান প্র্যাকটিস করে করে চলে আসছে এই জায়গাতে, বাট এটা কিন্তু আমার আসবে না, কেন? কারণ আমি এটা রেগুলার কখনো করি নাই, আমি হয়তো কম সময়ে একদম এখন হচ্ছে যে কারণে যেটা হয় যে অনুবাদের সময় আমি সময় ইচ্ছা করে একটু কম নিই, কারণ মনে হয় কি যে সময় যদি আমি অনেক বেশিও নিই তাহলে ওই সময়টাতে আমার কিভাবে জানি আমি ঠিক শিওর না যে কেন আমার মাইন্ডসেটটা এরকম, আমি সবসময় দেখছি যে অনুবাদের সময় আমি সময় একটু কম নিই, যতটুকু দরকার তার চাইতে হয়তো কম নিই, যে কারণে হচ্ছে অনুবাদ করার পদ্ধতিটা সবার মতো হলো একটু ফাস্ট অ্যান্ড হয়তো কোয়ালিটি একটু কম্প্রোমাইজ। কিন্তু হচ্ছে ফলেন কিভাবে আসছিল, ফলেন আসছিল সম্ভবত এটা মানে অ্যাসাইন করা হয়েছিল আমাকে, আমি পিক করি না, আমি হচ্ছে একমাত্র হিট ওয়েভ পিক করছিলাম, যে কয়টা আমি অনুবাদ করছি এর মধ্যে শুধুমাত্র আমি নিজের ইচ্ছা হিট ওয়েভ অনুবাদ করছি, আদারওয়াইজ আমাকে অ্যাসাইন করা হয়েছে যেটা তুমি করো তখন আমি ওটা করছি, মানে আমি নিজে পিক করি নাই কোনো।
তাও আমি রিসেন্টলি যেটা পড়লাম যে হইতেছে এটা এবং হলো যে আমার কাছে খুবই ভালো লাগছে যারা হচ্ছে যে বোটা নিয়ে কম আলোচনা হয়েছে, এই কারণে আমি বোটা দেখাচ্ছি যে ক্যারেন স্লটার কিন্তু আমেরিকার ক্রাইম রাইটারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এখন আর কি। সুতরাং হচ্ছে যে কেপি যেহেতু অনুবাদ করছে এটা আমাদের অনুবাদে আছে, যেটা হয়তো আরো রিডার নিবেন, কারণ যেটা আমি আলোচনা তুলনামূলক কম দেখছি আর কি। যদি ক্রিয়াটা দুর্দান্ত এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস যেটাই বল বা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু যে হচ্ছে ধাক্কাটা একদম শুরুতেই দিলেন বা হচ্ছে মাঝে দিয়ে এটা কোনো ব্যাপার না, ওনার লেখার ইয়াটা আর কি যে মানে ক্যান্সেল একটা মানে বড় ধাক্কাগুলো মানুষ শেষে দেওয়ার চেষ্টা করে, ছোট ধাক্কাগুলো আগে দেওয়ার চেষ্টা করে, ওনার কোনো বাস বিচার নাই যে কখন কোন ধাক্কা দিবেন করে যায় না। এটা খুবই আর আরেকটা কথা জানতে চাই যে আমাদের এখানে যে যতগুলো অনুবাদ করছে কেউই বোধহয় হাতে লিখে অনুবাদ করিনি আমরা একমাত্র নাবিল ছাড়া, ওই হাতে লিখে অনুবাদের ব্যাপারে ওর এক্সপিরিয়েন্স মোটা একটা বই। এই বইটা আসলে একটু আগে বললাম যে 2011 সালে আমি নাজিম ভাইয়ের সাথে কথা বলে অনুবাদ করার জন্য বলছিলাম যে ভাই তখনও আমি বিজয় পারতাম আর অভরও আমার খুবই অনেক ভালো লাগতো না, আমি ফোনে ঠিক আসলে কখনো ইউজ করি না, এটা আমার পুরোপুরি পার্সোনাল ব্যাপার। তো বিজয় তখন শিখতেছিলাম, তো কিন্তু লেখা তো আর থামানো যাবে না, তো লেখা তো থামানো যাবে না, সুতরাং আমি হাতে লেখা তো শুনলাম যে কারণ অভ্র ভালো লাগে না বিজয় ভালো লাগে, তো আই গেস জব্বার কাকু পছন্দ করবে এই অংশটা, তাকে ক্রপ করে দেখানো যাবে। বিশেষ করে 90 সালের পরে জন্ম নেওয়া কেউ এই কথাটা বলে না সাধারণত, এই জেনারেশনটা অভ্র পছন্দ করে, বাট নাবিল হচ্ছে পার বিজয় ভক্ত। হ্যাঁ আরো কঠিন কিছু থাকলে সেটা পছন্দ করতো, সোনার বাংলা কিবোর্ড। তারপরে আমি 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 হচ্ছে হাতে লিখলাম লিগাল A3 সাইজ কাগজ যেগুলো বলে, এই A3 সাইজ কাগজের লম্বা A4 এর থেকে বড় যে কাগজ সেই কাগজে 730 পেজের মতো হয়েছিল, 730 পেজ প্রতি এক পিট করে লেখা অবশ্য। তো ওর যে ডেডিকেশনটা, ডেডিকেশন না থাকলে কিন্তু 700 পৃষ্ঠা লিখে কিছু একটা করা এটা কিন্তু খুবই একটা অসম্ভব একটা ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি ডেডিকেশন থেকে করা জিনিসটা। নাবিলের সাথে পরিচয় একটু হালকা ব্রিফ দিয়ে, কারণ একটু আগে এটা নিয়ে কথা হয়েছিল, তখন নাবিল বলছিল যে কেপি তো এটা জানে, কেপি যে কি জানে সেটা বাকিদের জানা উচিত। আমরা পড়বো, একটা সময় দেখা গেলো কি যে নাবিল মুস্তাসিম নামে একজন লেখা শুরু করছে, মানে তার লেখা মাঝে মধ্যে দেখা যায় এবং তার গল্পগুলো অনেক টুইস্ট যুক্ত যেটা আমাদের ভালো লাগে। আমি আর আমার বড় ভাই হচ্ছে নাবিল মুস্তাসিমের ফ্যান এবং আমরা জানি যে উনার বয়স আমাদের চেয়ে অবশ্যই বেশি, উনি নিঃসন্দেহে তখন 35-36 বছরের কেউ হবে, আমরা তখন 6-7 এ পড়ি বা 7-8 এ পড়ি টাইপের আর কি। এখন ওই রকম অবস্থা থেকে আমি নাবিলের লেখা পড়তেছি, নাবিলের জন্য ওয়েট করি, আমরা রহস্যপত্রিকা আগে সূচিপত্র ঘেটে দেখি যে নাবিলের লেখা আছে কিনা, এরকম
তারপরে কি হলো যে যখন আমি রোয়েটে ভর্তি হলাম তখন সেখানে আমার একটা ফ্রেন্ড ছিল ইব্রাহিম ছিল, তো ও হচ্ছে ওর রোলটা খুব ইউনিক ছিল, ট্রিপল ওয়ান। তারপরে সেকেন্ড টাইমে আবার ঢাকা ভার্সিটিতে মানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য চলে গেল এবং ওর হয়ে গেল, ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলল। তারপরে দেখি যে ওর সাথে নাবিল মুস্তাশিমের ছবি, আমি ভাবছি যে হবে অন্য কোনো নাবিল মুস্তাশিম, হয়তো তার বাবা মাও নাবিল মুস্তাশিমের ফ্যান ছিল তাই ওর নামটা ওর নামে রেখেছে। পরে দেখা গেলো যে না, নাবিল মুস্তাশিম আসলে অত বড় কেউ না, ও আমাদের চাইছে মানে একদম সমান। তো এভাবে আমাদের পরিচয়। কিন্তু কথা হচ্ছে যে যে বয়সে আমি হচ্ছে চিন্তা করতাম না যে লেখা যাবে, অনেকে চিন্তা করতো না, ওই বয়সে নাবিল রেগুলার লিখছে বই মানে লেখা পাঠাচ্ছে, যেটাকে আমি বলি যে প্রডিজি রাইটার যারা আছে আর কি, তাদের মধ্যে নাবিল অনেক থাকে। তো ওর পক্ষে এই 750 পেজ লেখাটা আসলে স্বাভাবিক, ওর যে ডেডিকেশন লেভেল থাকবে, কারণ ও সারা জীবনই আসলে চাইছে যে ও লেখক হবে। এইখানে আমি একটু বলে রাখি, আমি কিন্তু এই যে সালমানের লেখা পড়ে বড় হয়েছি, মানে একদম ছোটবেলা থেকে সালমানের লেখা পড়তেছি, ও যে বড় হয়ে জানতে পারছি যে আসলে এত ছোট, আমি ভাবছিলাম ও বোধ হয় এরকম 40-45-60 বছরের কেউ হবে। অনিশ দাশুপুর ভাই, তারপরে তানজিম ভাই, ওনারা বলেন যে ওনারা আমার লেখা পড়ে লেখালেখি আসছেন। এবার আমার একটা থিওরি আছে যে হচ্ছে তাদের কাছে গোপন একটা টাইম ট্রাভেল মেশিন আছে যেটা দিয়ে তারা আগে গিয়ে আমাদের লেখা পড়তে লাগে, পরে এরপরে এখন হচ্ছে যে তারা বলেন যে ছোটবেলায় সালমানের জীবনের বেস্ট গল্প আমি বলবো? হ্যাঁ ভাই বলেন। সালমানের জীবনের একটা, আচ্ছা নাবিল, সালমানের জীবনের বেস্ট একটা গল্প আমি বলবো? হ্যাঁ বলেন। এই গল্প শুনে নাজিম ভাই খেপে গেছিল, কারো কি মনে আছে? মিষ্টি কুমড়ার একটা গল্প, সালমান মিষ্টি কুমড়ার গল্পটা আরেকবার বলো, এটা শুনে নাজিম ভাই খেপে গেছিল। আচ্ছা এটা কাহিনী আমাকে একটু সালমান বলো, নাবিল তোমার মনে আছে? মিষ্টি কুমড়ার গল্পটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমার, এটা আমার না, এটা হচ্ছে যে আমি প্রথমে শুনছিলাম যে জিহাদি হয়ে গেছে, হ্যাঁ, এবং বুঝেছে যে অন্য কোনদিন যদি লাইভে আসি বেশ বড় একটা ভালো মতো বলবো 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 মনে হচ্ছে যে বাপ্পি ভাইকে বলতে হবে শেষ পর্যন্ত ঘটনা। বলো বলো, বাপ্পি বলো, আমরা শুনি। না বলো, অনেকেই জানতে চায় যে ভাই কিশোর পাশা ইমন আর কি, যে এই নামের পিছনে কিশোর পাশাটা আর কি, এটা আমি একটু জানতে চাই। আসলে জিনিসটা হচ্ছে এরকম যে নামের কোন দামই নাই আমার কাছে, তো এই জিনিসটা হচ্ছে যাদের কাছে নামের দাম আছে তাদের কাছে হয়তো অনেক অফেন্সিভ বা তাদের কাছে জিনিসগুলো বুঝতে কষ্টকর। আর কথা হচ্ছে যে আমি যদি পারতাম না তাহলে নাম ছাড়া লিখতাম, যে কোনো নামই নাই, শুধু বইয়ের নাম আছে, বাট সেটা তো আসলে সম্ভব না। তো যেটা ছিল যে আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আমি নিজের নাম রাখার চেষ্টা করছি, বাট তখন আমাকে বলতো যেটা নাকি কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেনস্টে যাই। হ্যাঁ আমার আসল নামটা অনেকটা অ্যারাবিক টাইপের, আমার মনে হলো যে এই নামে কোনো মানে পরিচিত জঙ্গি টঙ্গি আছে কিনা আমি জানি না, বাট কোনো একটা কারণে আমার নামটা তারা রিজেক্ট করে দিচ্ছে, যে কারণে আমি এখন একটা ভগবান নাম দিলাম। হ্যাঁ মুজারমান নিতে চায় না ওরা, ওরা ওটাকে রিজেক্ট করে দিয়েছে, আমি কখনো দিতেই পারি নাই শুরু থেকে। ইবনে 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 দেখে ওরা নিতে চায়। হ্যাঁ ইবনে টিবির কিছুটা ছিল আর কি, এখন এটা অন্যরা কিন্তু এখন দেয়, বাট ওই সময় কেন দিতে দেয় না আমি জানি না, বাট তখন আমি ভাবছি যে ঠিক আছে আমি হচ্ছে ক্লাস 7-এ থাকতে করছিলাম কি, একজনের একটা হারানো ঘড়ি উদ্ধার করছিলাম এক মাস পরে, একদম ক্লাসিক তদন্ত করে সন্দেহভাজন বের করে তাদেরকে জেরা করে, বাট জাস্ট ফর ফান, যেটা করে পিচ্ছিরা, বাট আমরা আসলে চোরটাকে খুব একটা অপমান করি নাই, কারণ আমাদের ক্লাসমেটে ছিল, কারণ আসলে চুরি করছিল। এখন হচ্ছে ওই ঘটনার পর থেকে তো স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকে কিশোর পাশা মনে করা শুরু করলাম, যে ঠিক আছে আমরা তো তদন্ত করে সব কামাই ফেলতেছি, ক্লাস 9 অ্যাকাউন্ট খুলছে ওই নামটা রাখছি, কারণ নিজের নাম রাখতে পারিনি। এরপরে ওই নামে আমি এখন অ্যাকাউন্ট থেকে গল্প লিখি, মানুষজন জানে যে কেপি ভাই লিখছে, আর আমার নাম হচ্ছে স্কুলে থাকতে সবাই ডাকতো কেপি, যেহেতু কেপির অনেক মিনিং আছে যেগুলো বেশিরভাগই মানে শ্লীল কোনো মিনিং না, আমি আমি ওকে ছিলাম যে ওকে ঠিক আছে ভালোই বিনোদন হচ্ছে মানুষজনের। এখন হচ্ছে স্কুলে থাকতে মানুষজন আমাকে কেপি বলে ডাকতো, কলেজের ফ্রেন্ডরা আমাকে কেপি বলে ডাকতো, ক্যাম্পাসের ফ্রেন্ডরা আমাকে কেপি বলে ডাকে, কেপি ভাই বলবে অথবা কেপি বলবে, আমার কোনো আসল নাম নাই। এখন এটা যেহেতু কিশোর ভাষা লেখা ছিল তো ওই নামটাই থেকে গেছে, বই বের করার সময় আমি ভাবছি যে এই নামটা আমাকে যেহেতু এতদিন পর্যন্ত মানে আমার সাথে ছিল তো আমি নামটাকে রাখতে চাইছি, ওই নামটা যদি থাকে তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ পুরোটাই হচ্ছে ফিকশনাল, তো আমার আসল নিকনেমটা ঢুকায় রাখছে।
যদি সম্ভব হতো আমি ওইটাও রাখতাম না, আমি পুরো সাদা পৃষ্ঠায় বই লিখতাম, বাট এটা তো সম্ভব না। তাও যে ইমনটা তো তোমার আসল নাম, এটা ইমনটা তো তোমার, এটা আমার আসল নাম। আমি আমার মনে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কেপি ছাড়া কিছু শুনি নাই, আমি মনে করি যে আমার নাম কেপি, আমি এটাতে বেশি কমফোর্টেবল। আমার কেপি ডাকলে আমি মাথা ঘুরে তাকাই, দেখেছি কে আমাকে ডাকলো, নাম আমার জন্য স্যুট করেন। এই লাক্সারিটা কিন্তু বেশিরভাগ মানুষেরই থাকে না, অনেকেই চাই যে অনেকেই নিজের নাম পছন্দ না, এরকম হিউজ একটা পপুলেশন আছে যাদের নিজের নাম পছন্দ না, বাট বাট দ্যাট দেয়ার স্টাক। কিন্তু হইতেছে এদিক থেকে তুমি মোটামুটি সফল যে হইতেছে নিজের একটা নাম দিয়ে, এবং সেটাই অ্যাট লিস্ট অফলাইনে রিয়েল লাইফে মানুষজন আমাকে কেবি বলে ডাকে, এটা হচ্ছে আমার জন্য শান্ত, মানে এটা আমার জন্য ভালো। আর হচ্ছে মানে যারা আমাকে অনলাইনে দেখতেছে ওরা তো কেবি বলে ডাকবে না, কারণ কেবি তো লেখা নাই, তো ওদের জন্য এটা হয়তো প্যারা, তো কি আর করা আর কি। এখানে মনে হয় একমাত্র নাবিলই বোধহয় হচ্ছে যে নিজের প্রপার নাম ইউজ করে, মানে পেন নেম ডিফারেন্ট না, নাকি নাকি নাবিল মুতাসিম ও মনে হয় অফলাইন হয়ে গেছে অলরেডি, ও কমায় চলে গেছে আসলে। আমরাও বিদায় নেই তাহলে, আস্তে আস্তে আমারও হচ্ছে যে ছবিটা রয়ে গেছে, হ্যাঁ স্ক্রিনটা রয়ে গেছে সালমান, মানে সালমানের ফোন আসছে গভীর রাতে, ফোন আসছে নিঃসন্দেহে ভবিষ্যতে মিম বানাবেন, এটা আপনি বানাবেন আমি জানি। আমি ওর নেক্সট, আরে নেক্সট বইতে কভার এই ছবিটা থাকবে। আচ্ছা ভালো কথা, ইয়া কি বলে আমরা কি সালমানও দুধ দিছে ইমুক্তার মধ্যে কি আমরা ছবি দিতে ওর মোবাইলে, আসলে এমবিসিএস এবং চার্জ শেষ। ওকে ওকে, রাইটারদের কোনো ছবি যাচ্ছে না, সংকলনে তো সাধারণত রাইটারদের ছবি দেওয়া হয় না আর কি, বাতিঘরের সংকলনে দেখি এটা তো যা খুশি তাই দেয়া যায়, ভিডিও দিতে চাইলে ভিডিও দেওয়া যায়, কিন্তু দরকার নেই ঝামেলা তো অলরেডি করছে প্রচুর, একবারে সব শরীফ ভাই করে ফেলছে। ঠিক আছে শরীফ ভাই কি করছে আমি বলি, যেমন আমি বলি ওই শরীফ ভাই যেটা করছে, যেমন যেহেতু ইপাব বা মানে পিডিএফ এটা তো মানে অভ্রত করলে তো শরীফ ভাই কিন্তু সব কনভার্ট করে বিজয় করছে, সব ভাঙা ঠিক করছে, সাজাইছে ফরম্যাটে, একদম ওইভাবে ফরম্যাট করে ফেলছে যাতে পরবর্তীতে তার কোনো ঝামেলা, মানে একদম রেডি ফাইল, মানে একদম বই প্রকাশের জন্য রেডি, বাট আর্লি একটা স্টেপ হিসেবে ওটাকে পিডিএফ ইপাব বানানো। হ্যাঁ দেখা যাক কি হয়, কাছে তো অনেক ঘুমায় গেছে, বেশি হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে প্রায়, তো আমরা চাইলে সেই পর্যন্ত আলাপ করতে পারি, আর নাইলে যদি সবাই বিদায় নিতে চায় তাহলে বিদায় নিতে পারি। এনার্জি বাঁচা যায় ভাই, তামিম ইকবালের ট্রিকটা আমাদের ফলো করা উচিত। তামিম ইকবাল করে কি 1 ঘন্টার একটা এপিসোড করে, যাতে ওটার একটা আলাদা ইন্টারেস্ট থাকে, যদি এমন করে আজীবন চালায় ফেলেন না তাহলে দাম কমে যাবে, সব শেষ করে দেবেন। হ্যাঁ আমাদের দাম অলরেডি কমে গেছে, 6 জন আছে, 6 জন আমাদের দাম অনেক কমে গেছে। আচ্ছা আমার একটু আমার ছোট একটা কোশ্চেন আছে কেপির কাছে, কেপি কি ঢাকায় করতেছিস? আমার অফিস কিন্তু ঈদ দেখা থামবে না, আমার এর মধ্যে যদি পড়ে যায় তাহলে দেখতে পারেন, ওর মধ্যেই পড়ার সবাই রাজি থাকে, মানে কাসার কি বলো কি মনে হয়, 24 তারিখ যদি ঈদ হয় 24 তারিখ কি বার, ওটা সোমবার না, ট্র্যাক করতে হবে আসলে, আমি ঠিক জানি 24 তারিখ কি রবিবার, রবিবার 24 তারিখ যদি ঈদ হয় তাহলে রবিবার, আর না 25 তারিখ হলে তো হইলই, তাহলে তো আর কি কেপি পারবে না। না আমরা যেটা করতে পারি মানে আমরা শনি রবি থেকেই করি, মানে 23-24-25 এরকম করে কয়েকদিন, আচ্ছা এই সময় লাইভ করে কোন লাভ আছে, লোকজন কি দেখবে আমাদেরকে, লোকজন তো ওই যে ডক্টর মাহফুজুর রহমানের প্রোগ্রাম দেখবে,
আমাদের লাইভে এসে কাউকে মেরে ফেলতো তাহলে হয়তো দেখবে, না হলে মনে হয় না দেখবে। মানে না ব্যাপার হচ্ছে আমরা নিজেরা তো হাই হ্যালো করতে পারবো, ঈদে তো কারো ছয়জনের বেশি হয় না, আর এটা হচ্ছে 40 জন আজকে আমি ইউজ করে দেখলাম। নাজিম ভাইকে বললাম যে আমাদেরকে সেলামি পাঠান বিকাশ করে, এটা এইসব বলতে পারি আমরা আর কি। ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করি, সবাই সেটাই যেটা সবার বলা উচিত যে সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ এখন আসলে আর কিছু বলার নেই। আমি তো বাইরে আসছি মানে আজকে বাইরে গেছিলাম, গ্যাসের বিল দিতে বাইরে গেছিলাম, বাইরে ভয়াবহ অবস্থা, যত কম যাওয়া যায় ততই ভালো ভাই, এটা হচ্ছে কথা। হ্যাঁ গ্যাসের বিল দেওয়ার জন্য আমাদেরও বের হতে হয়েছে, মানে বাকি সবগুলি হচ্ছে ইয়া নেক্সাস দিয়ে দেওয়া যায়, খালি গ্যাসের বিলটাই দিতে হয় যে একটা জিপি যেটা সেটা ছাড়া দেওয়া যায় না। তো ওইটার জন্য আমার তো আজকে কি আফসোস জানেন, আমার ভোটার আইডি কার্ড হারাইছে এবং আমার নগদ অ্যাকাউন্ট নাই, তাই এই দুইটার জন্য আমি আজকে জলিল ভাইয়ের কত বড় গিফট মিস করছি। ও ওই যে 10 লাখ টাকা আমার নগদ অ্যাকাউন্ট আছে কিন্তু এটা আমি জীবনে ইউজ করিনি, খুলে রাখছিলাম। না আমার একে তো নাই, তার মধ্যে হলো অপশন দিছে আবার ভোটার আইডি কার্ডের ছবি লাগবে, তো ভোটার আইডি কার্ড সহ ছবি লাগবে আর কি, সামনে তুলে দাঁড়াইতে হবে দূর। আপনার তো নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ, সেজন্যই তো এই যে দুদিন পর তাই লকডাউন না গেলে আমি উঠাইতে পারতেছি না। তুমি তোমার কি তোমার ফোন নাম্বারটা তোমার তোমার নামে বায়োমেট্রিক করা? হ্যাঁ ভাই সত্যি, নাকি তুমি অন্য কারো নাম্বার ইউজ করছো? না 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 ঠিক আছে ভালো কথা। তাও আমার চারটা সিম, চারটা তিনটা হলো বায়োমেট্রিক করা, নিজে থেকে কেনা হইতার কোনো কাগজপত্র নাই, সেইটাই যা ভাবছিলাম। হয় এটা হয়তো অনেক ক্লোজ করলে তাহলে বাপ্পিস যেমন চারটা ইয়া ফোন নাম্বার সেরকম, কিন্তু ওর কিন্তু এরকম 14টার মতো ফেসবুক অ্যাকাউন্ট আছে বিভিন্ন নামে, ওইগুলি দিয়ে নিজেরটা নিজে কমেন্ট করে অন্যকে গালাগালি করে। এটা একটা প্রচলিত থিওরি কিন্তু, এটা না গুণাধিপতি এটা এটা প্রমাণও আছে, মানে অনেক লোকই বলতে পারবে যে তারা বাপ্পিকে এইসব কমেন্ট করতে দেখছে। আমি তো গোল্লা বাবু না ভাই। ওকে বাপ্পি ভাই আপনার জন্য ভালো হচ্ছে যে আপনি এখন এই যে শোটা ক্লোজ করতে বলেন কৌশিক ভাইকে, কারণ আসলে মানুষজন আসলে নাই, নাবিল নাই, সালমান নাই, ছয়জন আছে। এই ছয়জন কারা আমি জানতে চাই যে এই ছয়জন কারা, যে যারা হচ্ছে যে এত কষ্ট করে না কমেন্ট করে জানান। আমার ফোনে চার্জ আছে 2%। আমাদের এক মন্ত্রী ঘুমায় গেছিল না, তাকে ঠেলে ঠেলে উঠাইতে হয়েছিল, তবু উঠে গেছে নাকি আমরা নাম না বলি, যাই হোক। আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শেষ করি, কেপি তো বলে দিছে সবাইকে বাসায় থাকতে, আর ইয়া কাইসার ভাই আপনি কিছু বলেন? না ওই একই ভাই, মানে বাসায় থাকতে, আর আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ এত দিন নিজেকে একটু আউটসাইডার মনে হতো, এখন যেহেতু প্রথম একটা ছোট গল্প লেখা হচ্ছে একটু পার্ট একটু হইলো আর কি, একটু ক্লাব মেম্বার অফ দ্য ক্লাব মনে হচ্ছে নিজেকে, তো আমি খুবই হ্যাপি, আজকে ঘুমটা ভালো হবে আর কি। হ্যাঁ আমরা এখন কালকে কখন ওইটা রিলিজ দিবে সেটার জন্য এখন ওয়েট করতে হবে, কালকে মানে আজকেই তো, আজকেই রিলিজ। হ্যাঁ আজকে রিলিজ, সো কাইসার আমাদের অনলাইনে ট্রিট দিবে,
আর কাইসার ভাই আমাদেরকে মানে সামনে আরো বড় বড় লেখা দিবে উপন্যাস জন্য আশা করা যায়। দুপুরবেলা যায় রেডিও ঢোলে অ্যাটাক দিতে হবে যাতে ভালো খাবার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ আজকের জন্য, আর যারা যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। মানে বাপ্পি গান গাবে শুনে পাঁচজন থেকে আবার সাতজন হয়ে গেছে, কিন্তু আজকে দুঃখজনক ভাবে আজকে গান গাওয়া যাচ্ছে না, রোজা রমজানের দিনে বাপ্পি গান গায় না। তো আরেকদিন হয়তো হবে, ঈদের পরে কোনো একদিন হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই বাসায় থাকবেন, লকডাউন যদিও এখন আর আগের মতো নাই, কিন্তু মানে ভাই বাইর হয় না, প্রতিদিন তো দেখতেছেন যে কি পরিমাণ লোক ইনফেক্টেড হচ্ছে। আমি ইভেন আজকে সকাল থেকে আমি তিনটা মৃত্যুর সংবাদ পেয়েছি, মানে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে বাবা মা শাশুড়ি এরকম করে মারা গেছেন অনেকে। তো এটা এখন খুবই রিস্কি যে নিজেদের পরিচিত লোকজনের মধ্যে চলে আসছে, আরো খারাপ হতে হবে। মানে আমার ক্লোজ পিপল আছে এখন কোভিড-19 পজিটিভ, ডে 9 চলতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি এখন জানি যে কাশের কারো হলে বোঝা যায় যে জিনিসটা আসলে কত সিরিয়াস, ওই না হচ্ছে তখন যেটা সিরিয়াস সেটাই। আর হাসপাতালে তো আসলে এখন যে অবস্থা আমি জানি না কি রকম, মানে না হাসপাতালে যারা আসলে চান্সই নাই, কারণ আপনার প্রসিডিউরটা আসলে এটা নিয়ে কথা বলতে যাচ্ছে না, তাহলে দেখা যাবে যে আবার তিনটায় যে ঠেকবে সুস্থ থাকুক আর কি। হ্যাঁ, আর আমরা এমনি অ্যাকচুয়ালি হ্যাঁ ওই টপিকটা এড়াইতেই চাই, মানে যেহেতু আমরা আসলে ওই মানে লকডাউনের এই খারাপ অবস্থা থেকে নিজেদেরকে সরানোর জন্যই হচ্ছে এই ধরনের ফেসবুক লাইভে আসি, যাতে কাটাকাটা করে মন্টন ঠিক থাকে। কিন্তু তারপরেও সবাই ভালো থাকবেন, ঈদের আনন্দ তো করবেনই অবশ্যই, কিন্তু বাসা থেকে করেন এবার, যাতে আগামী বছর ঠিক মতো ঈদ করতে পারেন। এবার বের হলে আর আগামী বছর ঈদ করা লাগবে না। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।